ওখানে যেরকম গ্রিড দেখেছিলাম এখানেও সেম, যে দুই পাশে একটু গ্যাপ ছিল, আর মাঝখানে দেখেন এখানে 12 কলাম এটাকে ডিভাইড করা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো গ্রিডটা কেন করা হয়, এই গ্রিডের সুবিধা হচ্ছে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আসলে আপনার লেআউটটা কত কলামে রাখা উচিত। গ্রিডে যেরকম আমরা দেখেছিলাম না, যে ধরেন আপনার প্রথম কলামে শুরু হবে, শেষ কলামে শেষ হবে, আবার এসেটের ক্ষেত্রে ধরেন তৃতীয় কলামে শুরু হবে, চতুর্থ কলামে বা ষষ্ঠ কলামে শেষ হবে। তো পুরোটাই কী হইতো, আপনি প্রথমে একটা লেআউট তৈরি করে নিতেন বা হচ্ছে টেমপ্লেট কলাম তৈরি করে নিতেন। তো এই ডিজাইনগুলোতে যে গ্রিড ফলো করে যে ডিজাইনগুলো তৈরি করা হয়, সেখানে আপনাকে বলে দেয় যে এই এলিমেন্টগুলো ধরেন 4 কলাম হবে, বাকিটা হবে 8 কলাম। হ্যাঁ, তারপর যেগুলো সেন্টারে আছে এগুলো সাধারণত 12 কলামই ধরা হয়, জাস্ট সেন্টারে থাকে আর কি। তারপরে ধরেন এই এলিমেন্টের ক্ষেত্রে এগুলো সবগুলো হচ্ছে 4 কলাম করে, 4 4 4। হ্যাঁ, আর প্রতিটা কলামের মধ্যে এখানে 30 পিক্সেল গ্যাপ থাকে। এরপর যদি দেখেন গ্যালারিতে, এখানে সেম দেখেন সবগুলো হচ্ছে 3 কলাম করে ইউজ করছে, 3 4 12। তারপর এখানে দেখেন এটাও সেম 3 4 12, এটা দেখেন এটা হচ্ছে 6 কলাম। হ্যাঁ, যে 6 কলাম মানে পুরো বডি, মানে মেইন যে কন্টেন্টটা ধরেন এতটুকু ডিপ, এই পুরোটাই হচ্ছে আপনার 6 কলামে নেওয়া, এতটুকু হচ্ছে 6 কলামে নেওয়া। তার ফুটের ক্ষেত্রে দেখেন এটাও সেম, যে 3 কলাম, মানে এইটা 3 কলাম 3 কলাম 3 কলাম, মানে এটা আবার 2 কলাম, এটা হচ্ছে আবার 4 কলাম, যে মানে টোটাল হচ্ছে আপনি পুরো যে কন্টেন্টটা পুরো হচ্ছে সবগুলো হচ্ছে আপনার 12 কলামে ডিভাইড করা। তো এই জিনিসটা তো আমরা গ্রিড দিয়ে দেখিনি, তো এই জিনিসটা হচ্ছে ফ্লেক্স দিয়ে সহজ। হ্যাঁ, ফ্লেক্স দিয়ে এই কলামগুলো তৈরি করা সহজ, তো আমরা আজকে এই জিনিসটাই দেখবো। আর আপনারা যখন, আমরা কিন্তু ফ্রেমওয়ার্কে যাই না এখনও, কিন্তু আমরা ফ্রেমওয়ার্কটা কীভাবে তৈরি হয়েছে বা ফ্রেমওয়ার্কটা কীভাবে কাজ করে সেটাই আমরা শিখবো, যাতে হচ্ছে আপনারা ফ্রেমওয়ার্কের উপরে ডিপেন্ড না হন, যে শুধু ফ্রেমওয়ার্ক দিয়ে এরকম ডিজাইন করা যায় এটাই পেন না, আপনারা ফ্রেমওয়ার্ক নিজে বানাতে পারবেন। আজকে যেটা দেখবেন, যে আপনি যদি চান বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম, বুটস্ট্র্যাপের গ্রিড না আসলে, এই বুটস্ট্র্যাপের যে গ্রিড সেটা হচ্ছে আপনি এমনিই পাবেন। তো বুটস্ট্র্যাপ হচ্ছে সাধারণ নর্মালি হচ্ছে একটা টেমপ্লেট, ডিজাইন টেমপ্লেট, যে টেমপ্লেট ইউজ করে আপনি তাদের অনেক এলিমেন্ট তৈরি করা আছে যেগুলো আপনি ডিজাইনের ক্ষেত্রে খুব সহজে ইউজ করতে পারবেন। আর নর্মালি যে ডিজাইনগুলো তৈরি করা হয়, ধরেন এই ওয়েব পেজটা তৈরি করবেন, এই ওয়েব পেজটা তৈরির ক্ষেত্রে বুটস্ট্র্যাপের এলিমেন্টগুলো আপনাকে খুব বেশি একটা হেল্প করবে না, শুধুমাত্র কলাম তৈরির ক্ষেত্রে হেল্প করবে। আর বুটস্ট্র্যাপটা আপনার জনপ্রিয় হচ্ছে শুধুমাত্র এই রো কলাম বা হচ্ছে এই গ্রিড, তাদের যে গ্রিড সিস্টেম এটার জন্য। হ্যাঁ, আর আপনারা যখন ডেভেলপমেন্টে চলে যাবেন বা হচ্ছে যখন ডেভেলপ করবেন, তখন যে ড্যাশবোর্ডটা তৈরি করা হয়, তখন সবাই অবশ্যই যারা ওয়ার্ডপ্রেসের নিজস্ব সাইট আছে বা একটু নাড়াচাড়া করছেন, দেখবেন যে একটা ড্যাশবোর্ড থাকে যেখান থেকে আপনি ফ্রন্ট এন্ডটা কন্ট্রোল করতে পারেন। তো এই ড্যাশবোর্ড বানানোর ক্ষেত্রে বুটস্ট্র্যাপটা অনেক হেল্পফুল, দেখা গেছে যে আপনার খুব কষ্ট করতে হয় না ওদের টেবিল বানানো, বাটন বানানো। তো আমি, আমরা নিজেও দেখা গেছে তখন আর হাতে কলমে ডিজাইনগুলো করি না, ওই বুটস্ট্র্যাপ থেকে কপি করে নিয়ে আসি। তো এই কারণে হচ্ছে বুটস্ট্র্যাপটা একটা সময় হেল্প করে যখন হচ্ছে আপনি এই একটা, যখন আপনার ডিজাইনের প্রতি আপনার কনসার্ন খুব কম থাকে। তো আমরা যে কাজটা করব, এই বুটস্ট্র্যাপ পর্যন্ত যেতে যেতে আমরাই কিছু কন্টেন্ট তৈরি করব যেগুলো হচ্ছে যে আমাদের বুটস্ট্র্যাপ লাগবে না। কারণ হচ্ছে যদি আপনি এমন কোনো কাজ পান বা হচ্ছে আপনাকে রিকোয়ারমেন্ট দেওয়া হয় যে তুমি ডিজাইন করবা, সেখানে কোনো বুটস্ট্র্যাপের নামও থাকবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে হয়তো আপনি চিন্তা করবেন, হ্যাঁ এখন এখন আমি কীভাবে কাজ করব, হয়তো আপনার মাথায় সহজে আসবে যে হ্যাঁ আমি তো গ্রিড ইউজ করে কাজ করতে পারি, কিন্তু কলম ইউজ করে কাজটা আরও সহজে করতে পারেন আর কি। তো আমরা প্রথমে দেখি যে এই 12 গ্রিড বা এই 12 কলামটা কীভাবে তৈরি করা যায়। আর এই জিনিসটা আমরা তৈরি করবো ফ্লেক্স দিয়ে, কারণ লাস্ট ক্লাসটা আমরা, লাস্ট যে টেমপ্লেটটা আমরা প্র্যাকটিস করছিলাম ওটা করছিলাম আমরা গ্রিড দিয়ে। তো দুটো জিনিস আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে, তো গ্রিডটা, গ্রিডের জন্য লাস্ট যে ক্লাস দেখবেন, আর ফ্লেক্সের জন্য এখন থেকে যে ক্লাসটা হবে আর কি, এই পুরো টেমপ্লেটটাই আমরা ফ্লেক্স দিয়ে করবো এবং ফ্লেক্স দিয়েই এটাকে রেসপন্সিভ করবো। তো আজকে হয়তো রেসপন্সিভ হবে না, কিন্তু আপনার ম্যাক্স উইথ বা হচ্ছে 1200 পিক্সেলের জন্য এটা হচ্ছে পারফেক্ট হবে আর কি। তো আমরা প্রথমে শুরু করি যে কীভাবে আমরা গ্রিডগুলো তৈরি করব। তো এক্ষেত্রে হচ্ছে আমি একটা প্রজেক্ট ফাইল নিচ্ছি ক্লাস 9 দিয়ে। তো এখানে কী কী আছে দেখেন, আমাদের ফন্টস আছে, ইমেজেস আছে, পিএইচডি আছে, পিএইচডি হচ্ছে যে পিএইচডিটা ছিল,
তো আপনাকে যদি কোনো ডিজাইনের সাথে পিএইচডি দেওয়া হয়, সেক্ষেত্রে আপনি একটা পিএইচডি ফাইল নিয়ে সেখানে হচ্ছে ফোল্ডার নিয়ে সেখানে পিএইচডিটা নিয়ে নেবেন। দেন হচ্ছে স্টাইল, যেখানে আমি দুইটি ফাইল নিয়েছি, দেখেন একটি হচ্ছে সেটআপ ডট সিএসএস আর একটি হচ্ছে স্টাইল ডট সিএসএস। তো এই দুটোর কাজ কি? সেটআপ ডট সিএসএস হচ্ছে আপনার প্রতিটি ডিজাইনের ক্ষেত্রে কিছু ডিফল্ট সিএসএস থাকে। হ্যাঁ, তো এই সিএসএসগুলো হচ্ছে আজীবন সেম, আপনি লাইফ টাইম যতদিন কাজ করবেন ততদিন হচ্ছে এই এই সিএসএসগুলো থাকবেই। ইভেন আপনি যখন বুটস্ট্র্যাপ ইউজ করবেন সেখানেও এই এই কাজগুলো করা থাকে যেটা আপনি জানেন না, বা যদি আপনি খুলে দেখেন তখন দেখবেন। তো এই জিনিসগুলো আমরা আজকে হাতে কলমে তৈরি করবো যে কোন জিনিসগুলো আসলে শুরুতে ইউজ করা উচিত। তো যেহেতু আমরা এখানে কানেক্ট করে নিব, প্রথমে আমরা এই সিএসএস ফাইল দুটোটা কানেক্ট করে নিই। এই জন্য আমাদের লিঙ্ক ট্যাগ ইউজ করলাম, লিঙ্ক আর হচ্ছে রেফারেন্সটা বলে দেন কোথায় আছে। এগুলো আছে আমাদের স্টাইলের মধ্যে, প্রথমে সেটআপ থাকবে। হ্যাঁ, সিরিয়ালটা মেনটেন করতে হবে, কারণ হচ্ছে সবার শুরুতে সবার শেষে যে তার প্রায়োরিটি বেশি। তো সেটআপ ডট সিএসএস হচ্ছে সব কিছু সাধারণত রিসেট করা হয়, যে প্রতিটা ট্যাগেরই নিজস্ব কিছু সিএসএস করা থাকে। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা রিমুভ করে দিব। তো আমরা প্রথমে দিচ্ছি সেটআপ ডট সিএসএস, দেন হচ্ছে আমাদের স্টাইল ডট সিএসএস। তো মানে যার প্রায়োরিটি বেশি সেগুলো আসবে নিচে, আর যেগুলোর প্রায়োরিটি কম সেগুলো থাকবে উপরের দিকে পর্যায়ক্রমে। আচ্ছা, তো দেওয়ার পর প্রথমে আমরা হচ্ছে সেটআপ ডট সিএসএসটাকে ঠিক করি। তো প্রথমে যেটা করতে হবে, এই প্রতিটা এলিমেন্টেরই কয়েকটা জিনিস কমন থাকে, যেমন সবগুলোর ম্যাক্সিমাম এলিমেন্টের একটা মার্জিন থাকে, প্যাডিং থাকে, আউটলাইন থাকে, তারপর হচ্ছে সবার হচ্ছে বক্স সাইজিং করা থাকে অটো। তো বক্স সাইজিংটা লাস্ট আপনাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে যে আপনি যখন কোনো একটা এলিমেন্টে প্যাডিং ইউজ করেন তখন তার যে হাইট উইড থাকে সেখান থেকে আপনি যতটুকু প্যাডিং ইউজ করবেন ওই হাইটটা বেড়ে যায়। আপনি যদি চান যে না এই হাইটটা না বাড়ুক, এই হাইটটা ফিক্স থাকুক, সেক্ষেত্রে আপনাকে বক্স সাইজিংটা ইউজ করতে হয়। তো আমরা এই কিছু প্রপার্টি সবার জন্যই নান করে দিব। হ্যাঁ, তো এটা কিভাবে করা হয়? এটা করা হয় হচ্ছে স্টার দিয়ে। স্টার মানে হচ্ছে যত ট্যাগ আছে সবাইকে সিলেক্ট করা হয়, দেন আপনি ইউজ করবেন M0, P0, মানে প্যাডিং জিরো, মার্জিন জিরো আর কি, তারপর হচ্ছে আউটলাইন জিরো, ওকে, দেন হচ্ছে বক্স সাইজিং, বর্ডার বক্স। তো এই জিনিসটা করলে যেটা হচ্ছে যে আপনার লাইফ টাইম বা হচ্ছে নেক্সট ডে আর কারোর জন্য এটাকে আলাদা করে ইউজ করতে হবে না। আর এর সাথে আমাদের আরও দুটো এলিমেন্ট যোগ হবে, কারণ লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম সুডো এলিমেন্ট, যে আমরা এক্সট্রা ডিপ না নিয়ে প্রতিটা এলিমেন্টের জন্য কী করতে পারি, দুটো সুডো এলিমেন্ট দিয়ে ওই দুইটার সাপেক্ষে কি আরও দুটো ডিভের মতোই দুটো এলিমেন্টকে আমরা কাজে লাগাইতে পারি। এই দুইটা ছিল কী কী? একটা ছিল বিফোর আর আরেকটি ছিল হচ্ছে আপনার আফটার, ঠিক আছে? তো মোটামুটি হচ্ছে আমাদের এতটুকু রিসেটের কাজ শেষ। হ্যাঁ, এরপর আসেন, আচ্ছা এটা হচ্ছে লাস্ট ক্লাসটা দেখেন, আমি এক প্রায় আধা ঘন্টার মতো এটা নিয়ে আলোচনা করা হয়েছে, আর আজকেও করব, যখন যখন দেখাবো তখন একটু দেখে নেয়া। আচ্ছা, এরপর হচ্ছে প্রতিটা হেডিং ট্যাগের একটা লাইন হাইট থাকে আর একটা হচ্ছে মার্জিন থাকে, ঠিক আছে? তো আমরা সবগুলো হেডিং ট্যাগকে আমরা সিলেক্ট করবো ফার্স্টে, তারপর নিচে নিচে সিলেক্ট করতে পারেন বা পাশাপাশি সিলেক্ট করতে পারেন, H5, H6। এদেরকে যে কাজটা করবেন, প্যাডিং জিরো আর হচ্ছে মার্জিন জিরো, যদি ফরম্যাট করেন সব নিচে নিচে অটো চলে আসবে। আচ্ছা, এরপর হচ্ছে ব্লক লেভেল যে এলিমেন্টগুলো আছে, ব্লক লেভেল এলিমেন্টগুলো আপনি ডিপ দেখেছিলাম, যে ডিপগুলো কী হয় সাধারণত নিচে নিচে থাকে, মানে এগুলো হচ্ছে ব্লক। সে তার উইড যদি আপনি কমিয়ে দেন, 100 পিক্সেলে দেন, তাও তার পাশে সে অন্য কাউকে আসতে দেয় না। তো এই জিনিসটাকে আমরা কন্ট্রোল করেছিলাম, ঠিক না? যে এটার জন্য আপনারা ফ্লুইড ইউজ করেছেন, গ্রিড ইউজ করেছেন, যে এলিমেন্টগুলোকে পাশে পাশে মানে পাশাপাশি রাখার জন্য। তো এই ক্ষেত্রে আমরা এখানে যে কাজটি করব, তাদের তারা যদিও ব্লক লেভেল এলিমেন্ট, তারপরও আমরা এই এলিমেন্টগুলোকে ডিসপ্লে ব্লক করে দিব। তো এখানে কীভাবে করা যায়, এটা হচ্ছে এইরকম কী কী আছে, আর্টিকেল আছে, তারপর এস সাইড আছে, এগুলো সব হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। তারপর আছে আপনার ফিগার, তারপর সেকশন,
তারপর আছে আপনার ডিভ, হ্যাঁ, তারপর আছে আপনার মেইন, এরপর ন্যাভ আছে, ফুটার আছে, আরেকটা আছে আপনার হেডার, আর কি আছে, সেকশন নেওয়া হয়েছে। আচ্ছা, এই কয়েকটাই আপনারা শুধু একটা প্রপার্টি ইউজ করবেন, এর নাম হচ্ছে ডিসপ্লে ব্লক। আচ্ছা, এরপর হচ্ছে এই আরেকটি এলিমেন্ট সবচেয়ে বেশি ইউজ করা হয়, সেটা হচ্ছে লিস্ট আইটেম। হ্যাঁ, বা হচ্ছে তো এই লিস্ট আইটেমগুলো হচ্ছে আমার ইউএল। হ্যাঁ, তো ওই ইউএল এর মধ্যে মানে ইউএল এবং ইউএল ওএল এই দুইটাই, তো আপনারা এই দুইটাকে একসাথে সিলেক্ট করে নেবেন, ইউএল ওএল এই দুটাকে সিলেক্ট করে যে কাজটি হবে, এখানে হবে মার্জিন জিরো। এগুলোর ক্ষেত্রে মার্জিনটা একটু সমস্যা করে, যে অটোমেটিক একটা 15 পিক্সেলের মতো মার্জিন থাকে এবং একটা প্যাডিং থাকে, প্যাডিং লেফট, এই দুটোকে জিরো করে দিলাম। দেন হচ্ছে এই এলআই ইউজ করলে অটোমেটিক দেখবেন একটা ডট আসে বা হচ্ছে একটা সার্কেল আসে, তো এটাকেও আমরা জিরো করে দেবো, জিরো না, এটা করে দেবো লিস্ট স্টাইল টাইপ নন, লিস্ট স্টাইল টাইপ। দেন হচ্ছে আপনার অ্যাঙ্কর ট্যাগ ইউজ করলে দেখছেন একটা আন্ডারলাইন আসে, ঠিক না, টেক্সট ডেকোরেশনে, তো এই জিনিসটাকেও আমরা দূর করে দিব, কারণ এটা আমাদের দরকার নাই, আমরা ইউজ করবো টেক্সট ডেকোরেশন নন। তো একে হোভার করলেও সেম কাজটা হয়, তো আমরা হোভার এলিমেন্ট থেকেও এটা দূর মানে হোভার ইফেক্ট থেকেও টেক্সট ডেকোরেশনটা নন করে দিব। তো এই হচ্ছে মোটামুটি বেসিক সিএসএস, যে এতটুকু হচ্ছে রিসেট করার জন্য। আর রিসেটের জন্য আরও কিছু সিএসএস আপনারা নেটে সার্চ দিলে পাবেন, যদি লেখেন যে রিসেট সিএসএস, রিসেট সিএসএস, তো এক্ষেত্রে সিডিএন পাবেন বা হচ্ছে এই হাতে কলমে আপনি করতে পারেন। এখানে যদি আপনি যে কোনো একটা লিঙ্কে যান, সেখানে গেলে আপনি দেখতে পারবেন যে আসলে কোন কোন এলিমেন্টগুলোকে আপনার রিসেট করা যায়। এই যে এখানে দেখেন টোটাল সবগুলো এলিমেন্ট যতগুলো আছে, এতগুলো আমরা নামও জানি না হয়তো, বা হচ্ছে ইউজ করা হয় না তার কারণে হয়তো দেখা হয় না। দেখেন সবগুলোর জন্য সেই কাজটা করে দিছে, ফন্ট ইনহেরিট, ভার্টিক্যাল অ্যালাইন, ডিজ লাইন, প্যাডিং জিরো, তারপর ওয়েল ইউএলের জন্য এই কাজটা করে দিছে, বডি অ্যালাইন হাইট 1, তো এই টাইপের অনেকগুলো আছে। এখানে তো অল্প অল্প কিছু আছে, তারপরে রিসেট ডট জেএস আছে, এগুলো দিয়েও আপনি এখানে বসিয়ে দিতে পারেন। তো আপাতত হচ্ছে আমাদের এই কয়টা হলে চলে, সবগুলো আমরা নিচ্ছি না। তো এরপর আসেন, এরপরে কাজ কি, এরপরে হচ্ছে প্রতিটা ওয়েবসাইট যদি আপনি ওপেন করেন, আমরা যদি পিএইচডিটা ওপেন করি, দেখেন একটু ছোট করি, দেখেন আমার পুরোটা যদি বডি হয়, ধরেন আমার এখান থেকে শুরু হলো এখানে শেষ হইলো, এটা কিন্তু ম্যাটার না। দেখেন আমার সবগুলো এলিমেন্ট কিন্তু একটা নির্দিষ্ট উইডথের মধ্যে আছে, দেখেন এখানে শুরু হয়েছে আবার এখানে শেষ হয়েছে, আবার এই এই এতটুকু উইডথের মধ্যে আমার সবগুলো সীমাবদ্ধ। দেখেন প্রতিটা সেকশনই এখান থেকেই শুরু, এখানেই শেষ, এই যে একটা নির্দিষ্ট উইডথ, এটাকে বলা হয় কন্টেইনার। আর বাহিরের যে এক্সট্রা অংশ, এটা হচ্ছে জাস্ট আপনার এক্সটার্নাল অংশ থাকে। তো এই কন্টেইনারেরই বিভিন্ন উইডথ থাকে, বিভিন্ন ডিভাইসের সাথে রিলেটেড। দেখা গেছে আপনার এই লার্জ ডিভাইসে এটার উইডথ থাকে আপনার 1200 পিক্সেল, তারপর 1800 পিক্সেল, 1400 পিক্সেল, যত পিক্সেলে আপনি চান। আর লার্জ মানে মিনিমাম লার্জ পিক্সেল, যেটা মিনিমাম লার্জ ডিভাইস। ভাই কার জানি মাইক্রোফোন অন করে এটা একটু বন্ধ করে দিলে ভালো হয়, বা আপনারটা শুধু রাখে আনটা অটো বন্ধ করে দেন। এখানে দাঁড়ান, কাটটা অন আছে, সবগুলোতে মিউটই দেখা যাচ্ছে। আচ্ছা, এখন মনে হয় নাই। আচ্ছা দেখেন, যে জায়গায় ছিলাম, যে এই কন্টেনারের উইডথ হচ্ছে ডিভাইসের সাথে রিলেটেড। ধরেন আপনার ম্যাক্স ডিভাইসে মানে লার্জ ডিভাইসে এটার শুরু হয় 992 থেকে, যেমন আপনার ছোট ল্যাপটপ যেগুলো, এগুলোতে আপনার উইডথ থাকে 992 পিক্সেল, মানে ডিসপ্লের উইডথ। তো তারপর যেগুলো হচ্ছে আরেকটু বড়, এগুলোতে থাকে দেখা গেছে 1200 পিক্সেল, তারপর আরেকটু বড়গুলোতে থাকে 1400 পিক্সেল, আর বড় যে মনিটরগুলো এগুলোতে আপনার 1800 পিক্সেল থেকে শুরু হয়, 1800 পিক্সেল, তারপর 2200 পিক্সেল, এইভাবে হচ্ছে আপনার বাড়ে। তো এক্ষেত্রে হচ্ছে কি, আপনি ডিভাইসের জন্য এই কন্টেনারের উইডটাকে সিলেক্ট করে দেন আপনি সিএসএস বা আপনার স্টাইলটা করতে পারেন, যে আপনার কয়টা এলিমেন্ট হবে। যেমন ধরেন এটা যদি 1200 পিক্সেলের জন্য আপনি ইউজ করলেন যে এই
কি বলে এটাকে, আপনি এখানে তিনটা এলিমেন্ট দিলেন, কিন্তু ধরেন এই পেজটা যদি আরো বড় হইতো সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে তিনটা না, সেক্ষেত্রে হয়তো আপনার ছয়টা দেওয়া যেত। তো এটা হচ্ছে কি উইটের উপর ডিপেন্ড করে যে আপনি কয়টা এলিমেন্ট আপনার একটি রোতে রাখবেন। তো এই কারণে হচ্ছে কন্টেনারটা একটু ইম্পর্ট্যান্ট। যেমন একদম ছোট ডিভাইস বা যখন আমরা আমরা মোবাইল ডিভাইসে চলে আসি, সেক্ষেত্রে আমাদের এই কন্টেনারের ম্যাক্স উইট হয় 575 পিক্সেল, আর মিনিমাম ধরেন 320 থেকে শুরু হয়। তো মিনিমামটা যদিও 0 থেকে ধরা হয় আর কি, যে যত ছোট হয় তার উপরে ডিপেন্ড করে ডিজাইনটা করা হয়। তো সেক্ষেত্রে দেখা গেছে এই তিনটা এলিমেন্ট ধর আপনি 320 পিক ধরে রাখতে পারবেন না, সর্বোচ্চ একটা রাখতে পারবেন। তো কন্টেনারটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তো সর্বপ্রথম আমরা যে কন্টেনারটা নিব এটা হচ্ছে লার্জ ডিভাইসের জন্য। তো লার্জ ডিভাইস বলতে আপনার মনিটর যদি মিনিমাম 1200 পিক্সেল হয় তাহলে হচ্ছে আপনি 1200 পিক্সেল দিবেন, এছাড়া হচ্ছে 992 পিক্সেল দিতে পারেন। তো এখানে দেখেন এই পিএইচডিটার উইথ দেওয়া আছে 1200 পিক্সেলের মতোই। এটা যদি আপনি মাপেন এখান থেকে, এখানে একদম শেষ পর্যন্ত যদি যাই, এখানে দেখেন 960 পিক্সেলে করা এটা, ঠিক আছে। আর যদি পুরোটা হিসাব করেন একদম এখান থেকে এ পর্যন্ত, তখন দেখবেন এটা মানে 1119 বা হচ্ছে সম্ভবত সরি 1019, তাহলে হচ্ছে হয়তো 1080-তে এটা করা। হ্যাঁ, তো এক্ষেত্রে হচ্ছে আপনার এখানে যে উইডটা আছে কন্টেনারের, এই উইড ধরেই আপনি আপনার ম্যাক্স ডিভাইসের কন্টেনার হিসেবে তুলনা করতে পারেন। যেহেতু আপনাকে পিএইচডি দেওয়া হয়েছে সেক্ষেত্রে হচ্ছে আপনার এক্সট্রাভাবে চিন্তা না করলে হবে যে এখানের ম্যাক্স বড় বা হচ্ছে লার্জ ডিভাইসের জন্য যে উইডটা দেওয়া সেটাই নিতে পারেন, ঠিক আছে। তো এখানে দেওয়া আছে 960, তো আমরা কন্টেনার উইডটা 960 ধরেই করবো। তাহলে হচ্ছে যে ডিজাইনটা করবো এটা হুবহু এটার সাথে মিলে যাবে, আপনার এক্সট্রাভাবে আর টেনশন করতে হবে না যে হয়তো স্পেস অনেক বড় বা হচ্ছে এখানে যতটুকু মিলছে আপনি যে ডিজাইনটা করছেন সেখানে এরকম মিলতেছে না। তো এক্ষেত্রে হচ্ছে আপনি এখানে যে কন্টেনার উইথ এটাই ফলো করেন। এখানে উইথ দেওয়া আছে আপনার 960 পিক্সেল, আমরা কন্টেনার উইথ 960 পিক্সেলে দিব। তো এক্ষেত্রে যে কাজটি করব, দেখেন আমি একটি কন্টেনার ক্লাস নিচ্ছি, ডট কন্টেনার ক্লাস নিয়ে এটার উইথ দিব হচ্ছে 960 পিক্সেল, 960 পিক্সেল, ঠিক আছে। তো এই 960 পিক্সেলের সাথে আমি আরেকটি প্রপার্টি ইউজ করতেছি, এটার নাম হচ্ছে বর্ডার। তো বর্ডারটা ইউজ করা হচ্ছে এক কারণে যে আপনার এলিমেন্টটাকে আপনি ধরতে পারেন যে আসলে আপনার এলিমেন্টটা ঠিকঠাক মতো আছে কিনা, যে আপনি হাইট উইথ যে দিলেন এটা ঠিকঠাক মতো পেয়েছে কিনা। তো এক্ষেত্রে হচ্ছে আপনার যেখানে কনফিউশন হয় যে এলিমেন্টটা ঠিকঠাক মতো নাই বা যেখানে থাকার কথা সেখানে নেই, সেক্ষেত্রে যতগুলো এলিমেন্ট আছে সব জায়গাতে বর্ডার ইউজ করবেন, এবং একটা বর্ডার এক কালার ইউজ করবেন, তাহলে হচ্ছে আপনি বুঝবেন যে আসলে কোন জায়গাতে আপনার সমস্যা হয়েছে। তো এই বর্ডার দেখেও আপনি সহজে আপনার ডিজাইনটিকে ফিক্স করতে পারবেন। তো আমরা বর্ডার ইউজ করতেছি 1 পিক্সেল সলিড রেড, এই কালারটা একটু কড়া, সবসময় দেখা যায় আর কি, সবার উপরে প্রায়োরিটি থাকে। তো আমরা প্রতিটা সেকশন বা হচ্ছে প্রতিটা পার্ট, ধরেন এখানে আমরা যদি দেখি উপরের এতটুকু একটা সেকশন বা হচ্ছে একটা পার্ট, নিচের এতটুকু একটা পার্ট, তারপর এতটুকু একটা পার্ট, হ্যাঁ, তারপর ধরেন এতটুকু একটা পার্ট, এভাবে কিন্তু আমার পুরো ডিজাইনে সেকশনগুলো আলাদা করা। তো এই সেকশনের ক্ষেত্রে আপনি কী দিয়ে এই সেকশনগুলোকে আলাদা করবেন? তো সেকশন ট্যাগ দিয়ে আপনি এটা করতে পারেন। আর যে পার্টগুলোর জন্য দেওয়া থাকে, যেমন ধরেন এই সেকশনটার জন্য একটা ট্যাগ আছে যেমন ন্যাপ ট্যাগ, হ্যাঁ, আবার এই সেকশনের জন্য একটা ট্যাগ আছে, এটার নাম হচ্ছে হেডার ট্যাগ, তো সেক্ষেত্রে আপনি হেডার ট্যাগ ইউজ করতে পারেন, সমস্যা নাই। তো আর যে পার্টগুলোর জন্য কোনো ট্যাগ নেই, ধরেন এই পার্টগুলোর কোনো ট্যাগ নেই, এগুলোর জন্য আপনি চাইলে একটা ডিভও নিতে পারেন, ধরেন একটা ক্লাস নিয়ে ডিভ নিতে পারেন, অথবা হচ্ছে একটা সেকশন ট্যাগ নিতে পারেন। সেকশন ট্যাগ দিয়ে সাধারণত একটা সেকশনকে বোঝানো হয় আর কি। তো এতটুকু আপনি একটা সেকশন ধরতে পারেন, আবার পুরোটাও একটা সেকশন ধরতে পারেন, সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কীভাবে সেকশনটাকে কল্পনা করতেছেন। তো আমরা হচ্ছি প্রতিটা পার্টের জন্য, ধরেন এই পুরো পার্টের জন্য আমরা সেকশন ট্যাগ ইউজ করবো, আর ইনারের জন্য সবসময় ডিভি ইউজ করবো। তো আমরা প্রথমে আছে আমাদের হেডার, হেডার পার্ট। তো আমরা হচ্ছে হেডার ট্যাগটা নিলাম, দেন হচ্ছে এখানে ইউজ করলাম কন্টেইনার, কন্টেইনার, ওকে। তো এখানে একটি প্রবলেম থাকে, সেটা হচ্ছে আমার কন্টেইনারটা কিন্তু মাঝখানে নেই, আছে হচ্ছে সাইডে। তো আমরা যে কাজটা করব, এখানে
আপনি যে কাজটা করতে পারেন, কন্টেইনারকে মার্জিন জিরো অটো দিয়ে দিতে পারেন, মার্জিন জিরো অটো, এটা দিলে যেটা হবে আপনার এই পুরো সেকশনটা একদম মাঝামাঝি চলে আসবে। আমি 90% দিয়ে রাখি, তাহলে আমার এখানে ফিট হবে আর কি। তো এখন দেখেন আমার এই আমরা হচ্ছে ফ্লেক্সের জিনিসটাকে একটু ক্লিয়ার হই যে কীভাবে আমরা ফ্লেক্স দিয়ে কাজটা করব। তো এখন দেখেন আমি যে কন্টেনারটা তৈরি করলাম, এই কন্টেনারের ভিতরে আমি একটা ডিভ নিয়ে নাম হচ্ছে রো। তো রোটা হচ্ছে আপনি যে কোনো নামই দিতে পারেন, আমি দিলাম রো জাস্ট হচ্ছে একটা রোকে বোঝানোর জন্য। দেন হচ্ছে আমরা এইখানে ধরেন এখানে যেহেতু 12টা সেল আছে আমাদের পিএইচডিতে, দেখেন 12টা কলাম ছিল না, তো আমরা 12টা ডিভ নিব এখানে। তো ধরেন প্রথম ডিভের নাম দিলাম কল ওয়ান। আচ্ছা জাস্ট আমি আগে নিয়ে নিই কল ওয়ান, কল টু, কল থ্রি, কল ফোর, এখন হচ্ছে এই এই যে আমি 1 থেকে 12 নিলাম, এই কয়েকটা কলামের কাজ কি হবে? এই কলামের কাজ হবে কল ওয়ান মানে হচ্ছে সে একটি কলামকে সে ইয়া কর আপনার ব্লক করবে, কল টু মানে হচ্ছে এই ডিপটার দুটি কলামকে ব্লক করবে, কল থ্রি মানে হচ্ছে আপনার এটাকে তিনটি মানে তিনটি কলামকে সে ব্লক করবে, ফোর মানে হচ্ছে ফোর, এভাবে হচ্ছে 12টা মানে হচ্ছে সে পুরো রোটাকে ব্লক করে নেবে। তো এখন হচ্ছে এই যে এই একটা কলাম দুইটা কলামকে ব্লক করে নেবে, এই জিনিসটা সে ধরবে কিভাবে? এই জিনিসটা হচ্ছে ধরেন আপনার রোয়ের সাইজ হচ্ছে 100%, তো সেক্ষেত্রে কি হয় আপনি পুরো রোকে আপনি 12টা% ভাগ করবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে যেটা হয় এই কল ওয়ান হচ্ছে এই 12টা ভাগে যদি আপনি কল ওয়ানকে 12 ভাগে ভাগ মানে 12 বার ইউজ করেন, তাহলে এটা হচ্ছে যে এই যত পার্সেন্ট হয় আর কি সেই পার্সেন্ট হচ্ছে এটা 12টা কলামে সে থাকবে। দেন হচ্ছে কল টু, কল টু হচ্ছে ধরেন আপনি 100%কে ধরেন 2 দিয়ে যদি ভাগ করেন তাহলে ধরেন 50%, তো মানে এক কলাম যদি হয় তাহলে হচ্ছে আপনি লিখতে হবে 12 বার, তাহলে হচ্ছে সে 12টা কলামকে ধরবে। আর যদি 2 2 করে ইউজ করেন তাহলে হচ্ছে আপনি ইউজ করতে পারবেন সর্বোচ্চ 6 বার, তার মানে হচ্ছে আপনি 100%কে আপনার 6 বার ভাগ করতে হবে। তারপর কল থ্রি, কল থ্রি হচ্ছে ধরেন আপনি যদি 12 কলামে ভাগ করতেন তাহলে কী হতো, আপনি যদি 3 3 করে ইউজ করেন 3 বার ইউজ করলে আপনার পুরো 100% ফিল আপ হয়ে যায়, তার মানে হচ্ছে আপনার 100%কে এই 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হচ্ছে আপনি এই কল থ্রিটাকে ইউজ করতে পারেন। তো তাহলে যে জিনিসটা হচ্ছে আমাদের এই এই যে কলগুলো এগুলোকে আমাদের একটা ফিক্সড উইথ দিয়ে দিতে হবে, যে উইথের মাধ্যমে আমরা এটাকে কন্ট্রোল করব। তো এখন দেখেন আমরা এই জিনিসটাকে আরেকটু ক্লিয়ার করি, ধরেন আমরা ফার্স্টে নিলাম রো, তো রোতে ধরেন আমরা একটা প্যাডিং দিই, প্যাডিং দিলাম ধরেন 15 পিক্সেল, ওকে। আর রোয়ের আন্ডারে যতগুলো ডিভ আছে ডট রো, যদিও ক্লাস দেওয়া আছে আমরা ক্লাস না, জাস্ট ডিভের মধ্যে একটা কমন একটা অ্যাট্রিবিউট দিই, সেটা হচ্ছে ধরেন প্যাডিং দিলাম সবগুলোতে, এই উপরে নিচে দিলাম 20 পিক্সেল, দুই পাশে দিলাম ধর উপরে নিচে 20 পিক্সেল দিলাম, দিয়ে আমি এখানে ইউজ করতেছি যে বর্ডার ইউজ করি, একটা বর্ডার দিলাম ধরেন 1 পিক্সেল সলিড ব্লু। তো দেওয়ার পর দেখেন এখন এগুলো নর্মাল ডিভের মতোই আছে, ধরেন পুরোটা একটা ডিভ, ওই ডিভের মধ্যে আমরা সবগুলোকে আপনার এই বাইন্ড একটা ব্যান্ড বাইন্ড করে নিলাম আর কি, যেটা আমরা নর্মালি করতাম যে ডিভ নিলাম তার মধ্যে অনেকগুলো ডিভ নিলাম, তো সবাই হচ্ছে রো আকারে আছে। এখন আমরা যে কাজটা করব এগুলোকে আমরা নিয়ে আসবো কলাম আকারে। তো আপনারা ফ্লেক্সে দেখছিলেন যে ফ্লেক্স ইউজ করলে অটোমেটিকলি সবগুলো কলাম আকারে হয়ে যায়, ঠিক না? তো আমি যে কাজটি করতেছি দেখেন রোতে ইউজ করব ডিসপ্লে ফ্লেক্স, যেহেতু আমার রোতে সব কিছু আছে ডিসপ্লে ফ্লেক্স। দেখেন এখন হচ্ছে আমার এই 12টা কলাম তারা হচ্ছে অটোমেটিক্যালি পাশাপাশি চলে আসছে। তো আমরা যে জিনিসটা বলেছিলাম যে যদি আমি কল ওয়ান বারবার ইউজ করি, যে তাদের একটা এখনও নির্দিষ্ট উইথ দেওয়া নাই, সেটা হচ্ছে ডিফল্ট যে প্যাডিংটা আছে 20 পিক্সেল ওইটাই আছে আর কিছু নাই, তারা হচ্ছে তাদের জায়গা মতো পাশাপাশি চলে আসছে। তো
এখন হচ্ছে এই রোয়ের মধ্যে আর কি কি অ্যাট্রিবিউট ইউজ করা হয়। তো রোয়ের মধ্যে আরেকটি অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে যে উইব কিট ইউজ করা হয় একটা, কারণ হচ্ছে ফ্লেক্সটা হচ্ছে আবার মাইক্রোসফট এজ, যেটা ওইটাতে আবার সাপোর্ট করে না। তো এটাতে সাপোর্ট করার জন্য যে কাজটি করতে হয়, আপনাকে ইউজ করতে হবে এমএস ফ্লেক্স, হ্যাঁ এমএক্স ফ্লেক্স বক্স, সরি ফ্লেক্স না, তাহলে হচ্ছে এটা আপনার ইয়েতে সাপোর্ট করবে, এই মাইক্রোসফট এজে সাপোর্ট করবে। দেন হচ্ছে আরেকটি ইউজ করতে হবে, সেটা হচ্ছে ফ্লেক্স র্যাপ। ফ্লেক্স র্যাপটা কি, এটা দেখেন আপনি যখন এখানে এই এই যে ডিপগুলো আছে এগুলো তো কোনো উইড দেওয়া নয়, আমি সবার একটা উইড দিয়ে দিচ্ছি। দেখেন উইড দিলাম ধরেন 300 পিক্সেল, এখন কি হয়, আচ্ছা কম হয়ে গেছে, 700 পিক্সেল করে দিই, এখানে কন্টেন্ট বাড়াই উইট না দিয়ে। এখানে ধরেন আচ্ছা এখানে ফ্লেক্স বেসিস, ফ্লেক্স বেসিসটা হচ্ছে ফ্লেক্সের উইট আর কি। তো আপনি যদি এখানে দেন 500 পিক্সেল করে, দেখেন কি হয়, 500 তাও নিচ্ছে না কেন, আচ্ছা না নিলে দেখেন আমি একটু প্যাডিংটা একটু বাড়াই, প্যাডিং দিলাম 200 পিক্সেল করে। আচ্ছা এখন দেখেন পার্থক্যটা, আমার হচ্ছে সবগুলো এলিমেন্ট কি হয়েছে রো থেকে বাইরে চলে গেছে, ঠিক আছে। বা হচ্ছে একটু কমিয়ে দিই, 100 পিক্সেল করে দিই, দেখেন সবগুলো যে আমার যে ডিভ এলিমেন্ট বা ইনার এলিমেন্ট এগুলো হচ্ছে আমার এই যে রো, রোকে ক্রস করে চলে গেছে। কিন্তু এই জিনিসটা তো আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে সবগুলো হচ্ছে এই রোয়ের মধ্যে র্যাপ আপ থাকবে। হ্যাঁ তো তাহলে যে জিনিসটা করতে হয় সেখানে ইউজ করতে হয় ফ্লেক্স র্যাপ। হ্যাঁ আপনি যদি ফ্লেক্স র্যাপ ইউজ করেন, ফ্লেক্স র্যাপ এটা হচ্ছে শুধু র্যাপ হবে, হ্যাঁ তখন যেটা হয় দেখেন আপনার কোনো এলিমেন্ট এই রোয়ের বাইরে যাবে না, সে হচ্ছে তাদের উইড যদি এখানে জায়গা না থাকে এখানে ফাঁকা থাকবে, দেন হচ্ছে এই এলিমেন্টগুলো নিচে নিচে চলে আসবে, ঠিক আছে। তো এই ফ্লেক্স র্যাপ সেম, এটা হচ্ছে আবার এমএসএ এই আপনার এই যে সাপোর্ট করবে না, সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে যে ওয়েব কিট ইউজ করতে হবে এমএস, এটা হচ্ছে আপনার ফ্লেক্স র্যাপ। ফ্লেক্স র্যাপ, ফ্লেক্স র্যাপ হচ্ছে আপনার র্যাপ ইউজ করবেন। ওকে তো মোটামুটি রোয়ের কাজ শেষ। এখন হচ্ছে আমাদের এই যে এই কল 1 থেকে কল 12, এই সবগুলোর হচ্ছে একটা কমন কিছু অ্যাট্রিবিউট থাকবে যেগুলো হচ্ছে সব সময়ের জন্য। তো আপনি যে কাজটি করবেন ফার্স্টে এই সবগুলো কলামকে প্রথমে সিলেক্ট করে নেন, কল 1 এগুলো কমা দিয়ে দিয়ে নিয়ে নেন, কল 2, কল 3, কল 4, কপি করি দেন সংখ্যাগুলো চেঞ্জ করে নিই, দেন হচ্ছে এখানে যে অ্যাট্রিবিউটগুলো ইউজ করবেন প্রথমে হচ্ছে পজিশন রিলেটিভ, হ্যাঁ পজিশন রিলেটিভ, তারপর হচ্ছে আপনার ডিফল্ট উইথ, এটা হচ্ছে সবার জন্য থাকবে 100%, ওকে তারপর হচ্ছে মিন উইথ, হ্যাঁ মিন উইথ দিবেন আপনি, সরি মিন উইথ না মিন দিতে পারেন, মিন হাইট, হ্যাঁ মিন হাইট সবার জন্য থাকবে 1 পিক্সেল, ওকে। যদি আপনি আমরা এখানে প্যাডিং ইউজ করছি এই কারণে হাইটটা অনেক বড়, তো আপনি যদি এটা তুলে দেন তাহলে সবাই 1 পিক্সেল করে পাবে আর কি। তো প্যাডিংটা থাকুক আপাতত, প্যাডিংটা এখানে একটু কমিয়ে দিই আমরা, দিয়ে হচ্ছে 20 পিক্সেল করে দিই, ঠিক আছে। এরপর হচ্ছে 20 পিক্সেল না 50 দিই, ওকে তার একটু বড় বড় থাকবে। এরপর হচ্ছে মিন হাইট গেল, তারপর হচ্ছে আরেকটা দিবেন এই দুই পাশে, এখানে একটা জিনিস খেয়াল করেন আপনি যদি দেখেন প্রতিটা পার্ট যেখানে শেষ, দেখেন ধরেন
এ পার্টটা এখানে শেষ, তারপর দেখেন এখানে একটা খালি জায়গা আছে না, এতটুকু আর হচ্ছে এতটুকু, ঠিক আছে। এই এতটুকুর উইট হচ্ছে আপনার 15 পিক্সেল, দেখেন, ঠিক আছে। এখানে 10 পিক্সেল দিছে, মানে হচ্ছে টোটাল 20 পিক্সেল। তো আমরা এখানে দিব, দেখেন টোটাল আছে এখানে 20 পিক্সেল, তার মানে হচ্ছে আমরা 20 পিক্সেল যে জিনিসটা করবো, দেখেন এই এলিমেন্টটা হিসাব হবে এখান থেকে, এখান থেকে এতটুকু, ওকে। না বুঝতে বললেন, দেখেন এই এলিমেন্টটা হিসাব হবে যেখানে শেষ তার এখানে এতটুকু থেকে এতটুকু, তার মানে হচ্ছে এই দেখেন প্রতিটা এই পুরোটাকে যদি আমরা কলাম একটা কলাম ধরতাম, যে ধরেন এই পুরোটা হচ্ছে ধরেন আপনার কলাম 4 বা হচ্ছে কলাম 5, সেক্ষেত্রে তার একটু প্যাডিং আছে। প্যাডিং মানে তো আপনারা জানেন যে তার এলিমেন্টের ভিতরে দুই পাশে একটা খালি জায়গা নেওয়া, এটা মার্জিন না, এটা হচ্ছে যদি আপনি ইনারে যদি খালি জায়গা নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আমরা কী ইউজ করি, প্যাডিং ইউজ করি। তো এক্ষেত্রে হচ্ছে আমার প্যাডিং আছে কত, এখানে ধরুন 10 পিক্সেল আর এখানে আছে 10 পিক্সেল, তার মানে হচ্ছে প্রতিটা কলামের জন্য এতটুকু ফিক্স যে প্রতিটা কলামের দুই পাশে আমার 15 পিক্সেল বা হচ্ছে 10 পিক্সেল। তো এখানে যদি 10 পিক্সেল ইউজ করেছে, আমরা 10 পিক্সেল ইউজ করছি। প্রতিটা এলিমেন্টের ক্ষেত্রে কী হবে, প্যাডিং লেফট হবে হচ্ছে আপনার এই 10 পিক্সেল, প্যাডিং রাইট হবে 10 পিক্সেল, ওকে। তাহলে যেটা হবে ধরেন এই এই এলিমেন্টগুলোর মধ্যেও দুই পাশে একটি প্যাডিং থাকবে, যে এলিমেন্টগুলো একদম বর্ডারের সাথে লেগে থাকবে না, দুই পাশে টপ থেকে হচ্ছে আপনি প্রয়োজন অনুসারে বাড়াবেন, কারণ হচ্ছে টপ থেকে ম্যাক্সিমাম 100 হয়, 130ও হয়, আবার 20 পিক্সেল হয়, যত পিক্সেল প্রয়োজন। দুই পাশে ধরেন আপনি কমন রাখলেন যাতে হচ্ছে এলিমেন্টগুলো আপনার বর্ডারের সাথে লেগে না থাকে, ওকে। তো ফরম্যাটগুলো সবগুলো নিচে নিচে চলে আসবে। এরপর হচ্ছে এখন আসেন যে জিনিসটা বলেছিলাম, যে আমরা যদি কল 1-কে উইড দিতে চাই, যে আসলে কল 1-এর উইড কতটুকু হবে, তো আমরা যদি ক্যালকুলেট করি, দেখেন যদি আপনার ধরেন 100%কে আপনি 12 দিয়ে যদি ভাগ করেন কত হয়, 100 ভাগ 12 আপনার হয় 8.33, হ্যাঁ, বা হচ্ছে এখান থেকে আপনি এই 4 ঘর পর্যন্ত নিতে পারেন, 4 ঘর, হ্যাঁ, এতটুকু নিলে আপনার একটা কী বলে এটাকে অ্যাকুরেট হিসাব পাবেন, সবসময় অ্যাকুরেট ক্যালকুলেশন পাবেন, ঠিক আছে। যে হচ্ছে আমি 100%কে কত দিয়ে ভাগ করলাম, 12 দিয়ে, কারণ মানে হচ্ছে কল 1 মানে হচ্ছে সে সবসময় 1 গ্রিডকে দখল করবে। তো এখন দেখেন আমরা এই কল 1-এর উইড দিচ্ছি হচ্ছে কল 1, এটার আচ্ছা এখানে হচ্ছে যদি ফ্লেক্স ইউজ করেন, ফ্লেক্সের জন্য উইড ডিফাইন করা হয় ফ্লেক্স বেসিস দিয়ে, হ্যাঁ। আর এখানে যে আমরা একটা শর্ট হ্যান্ড ইউজ করবো, এক্ষেত্রে হচ্ছে আপনার ফ্লেক্স শ্রিঙ্ক এবং ফ্লেক্স বেসিস এই দুটাকে আমরা একসাথে ডিফাইন করে দিতে পারি। তো এই অ্যাট্রিবিউটগুলো হচ্ছে ডিফল্টভাবে অটো থাকে, তো আমরা এখানে নির্দিষ্ট করে দিচ্ছি। প্রথমে হচ্ছে এমএক্স ফ্লেক্স, সরি ফ্লেক্স ড্রাইভ হবে না, শুধু ফ্লেক্স হবে, এমএক্স ফ্লেক্স 0 0, আর হচ্ছে এই যে ফ্লেক্স বেসিসের যে উইডটা আপনি পাইছেন 8.4 বা 4 ফুট, আপনি যে কাজটা করবেন 8.1 2 3 4 5 6 6টা পর্যন্ত না, ওকে। দেন হচ্ছে ইউজ করবেন ধীরে ধীরে গুলো কেন দিচ্ছেন, এই দেখাচ্ছি ভাই, দেখেন আপনি যদি এই এলিমেন্টটাকে ইন্সপেক্ট করেন, দেখেন এখানে আমি কি কি ইউজ করছি, একটু কনফিউশনটা দূর করে দিই, কারণ আমরা যখন প্যাডিং ইউজ করি বা মার্জিন ইউজ করি তখনও কিন্তু সেম জিনিসটা ইউজ করি, যে ওইটার সাথে একটা পার্থক্য কী, দেখেন আপনি যখন ফ্লেক্সটাকে ইন্সপেক্ট করবেন এখানে 3টা জিনিস থাকে, একটা হচ্ছে ফ্লেক্স গ্রো, ফ্লেক্স শ্রিঙ্ক, আর হচ্ছে ফ্লেক্স বেসিস। তো এই 0টা যখন দিবেন সেটা পেয়ে যাবে ফ্লেক্স গ্রোতে। তো ফ্লেক্স গ্রোটা ডিফল্ট থাকে অটো, তার মানে হচ্ছে আপনি যখন ফ্লেক্স দিচ্ছেন দেখেন এই যে এই যে এই কলামগুলো এগুলো অটোমেটিক 100% হয়ে যায় না, বা যখন দেখবেন যদি আপনি 2টা এলিমেন্ট দিতেন ফ্লেক্সের মধ্যে, 2টা মিলিয়ে এটা 100%কে কভার করে নিত, এর মানে হচ্ছে ফ্লেক্স গ্রো অটো ধরে নেয়, ধরেন 2টা এলিমেন্ট থাকলে তারা 50% করে অটো নিয়ে নেয়, ঠিক আছে। যদি 12টা দিতেন, যদি 100টা দিতেন, ওই 100টা দেখবেন এখানে একটার পর একটা একটার পর একটা চলে আসবে, যেটা হচ্ছে তাদের ফ্লেক্স যে গ্রো সেটা হচ্ছে তারা অটো যে যতটুকু পায় 0.1% পাইলে 0.1% নিয়ে সে এখানে বসে থাকবে। তো আমরা এটাকে 0 করে দিলাম যে কারো গ্রো দরকার নয়। ফ্লেক্স শ্রিঙ্ক, শ্রিঙ্ক হচ্ছে ধরেন কোথাও কোনো খালি জায়গা আছে, তো এই খালি জায়গাটাকে সে অটোমেটিক দখল করে নেয়, ঠিক আছে। ধরেন আপনি 3টা এলিমেন্ট ইউজ করলেন, সেক্ষেত্রে দেখা গেছে 100 পিক্সেল ফাঁকা, আপনি যদি ফ্লেক্স শ্রিঙ্ক ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে এটাকে সে ফিল করে নেয়,
তো এই জিনিসটা হচ্ছে আমাদের কলামের ক্ষেত্রে দরকার নেই, আমাদের দরকার হচ্ছে শুধু ফ্লেক্স বেসিসটা। আর এই দুইটা যেহেতু অটো থাকে, আমরা এই দুইটাকে জিরো করে দিলাম, ঠিক আছে, এতটুকুই। তো এই ক্ষেত্রে হচ্ছে ফ্লেক্সের ক্ষেত্রে এইভাবে আপনারা ডিফাইন করে দিবেন, চাইলে আপনি তিন লাইনে লিখতে পারতেন, তো আমরা এটাকে এক লাইনে করে দিলাম ফ্লেক্সে। আচ্ছা, দেন এখন আসেন কল টু। হ্যাঁ, কল টু এর ক্ষেত্রে কী হবে, আপনি হচ্ছে যে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে কি, 100কে ধরেন ভাগ করবেন হচ্ছে দুই দিয়ে, যত হয় এক দুই দিয়ে ভাগ করলে কত হচ্ছে, না সরি দুই না, এটা হচ্ছে ছয়, ঠিক আছে। কারণ হচ্ছে কল দুই দিয়ে, দুই দিয়ে যদি আমি 12কে ভাগ করি তাহলে কত হয়, ছয় হচ্ছে। তাহলে ধরেন মানে হচ্ছে টোটাল আমি 6 ভাগে ভাগ করতে পারবো আর কি 12কে। তাহলে হচ্ছে আমি দিব 100 ভাগ 6, দেখেন এখন আসতেছে কত, 16 পয়েন্ট, এতটুকু, ঠিক আছে। যে কল টু এর উইড হচ্ছে এত, তো সেম ভাবে দেখেন আপনি যদি থ্রি করতেন, তো কল থ্রি দিয়ে টোটাল কলাম বানানো যেতে কয়টা, 4টা, ঠিক আছে। তাহলে হবে কি, ধরেন 100 ভাগ 4, এই যেটা আসছে 16 পয়েন্ট 16 না, আসছে হচ্ছে 25% নাকি, মানে হচ্ছে 25% করে আমি 100, তো তার মানে হবে তার উইড হবে আমার 25%, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে সবগুলো আসে, তো আমি এটাকে কপি করে বসায় দিচ্ছি। জিনিসটা তো বুঝছেন কিভাবে হিসাব হচ্ছে, ক্লিয়ার? যদি পাস হইতো তাহলে কি হইতো, তাহলে সবার জন্য 20% করে পাইতো, সরি পাস হলে পাবে 50-50, ঠিক আছে, মানে যা আসে আর কি, ধরেন 100কে 5 দিয়ে ভাগ করলে। তো এখন আসেন আমরা বাকি কলগুলোকে বসিয়ে দিচ্ছি। তো আচ্ছা, এখানে হচ্ছে এই ফ্লেক্স যেটা ইউজ করবেন, ফ্লেক্স বেসিস হচ্ছে আমার কত, 8 পয়েন্ট, এটা সেম, এটা হবে আমার ম্যাক্স উইড, যে আমার এই কলামের উইড এর বেশি হবে না, ম্যাক্স উইড, ম্যাক্স উইড হবে সেম 8 পয়েন্ট, 1 2 3 4 5 6, ওকে। দেখেন যে কাজটা করেন সেটা হচ্ছে কল টু থেকে কল সিক্স তাদের ক্যালকুলেশন করে যে হিসাবটা আসে সেটা আপনি একসাথে বসিয়ে দেন, ওকে। তো দেখেন কল 12 হচ্ছে 100%, কল 11 হচ্ছে 91 দশমিক সামথিং। হ্যাঁ, মানে আপনি কল 11 মানে হচ্ছে আপনি 100 ভাগ থেকে, মানে 12 ভাগ থেকে 1 ভাগ বাদ দিয়ে দিবেন, যা আসে সেটা হচ্ছে 91 দশমিক সামথিং আসে, ঠিক আছে। তারপর কল 10 মানে হচ্ছে ধরেন আপনি 12 ভাগ করে সেখান থেকে 2 ভাগ বাদ দিয়ে দেন, ঠিক আছে, যেটা আসে। তো দেখা যাচ্ছে প্রথমগুলো ক্যালকুলেশন করা সহজ, ধরেন আপনি 6 দিয়ে ভাগ করলেন, পরেরগুলো একটু কষ্ট হয়, তো যার কারণে আপনি যে কাজটা করেন এই এই জিনিসটা কপি করে বসাই দেন, কারণ হচ্ছে সেম ক্যালকুলেশনগুলো নেটে পাওয়া যায়, খুব কষ্ট করার দরকার নাই, ওকে। হ্যাঁ হ্যাঁ, কল দ্রুত করলেন তো, এই যে কল 2 থেকে 12 পর্যন্ত, আচ্ছা এটা আমার কাছে করা আছে, আমি যে কপি করে বসাই দিলাম, সময় নষ্ট হচ্ছে, তো আপনি হিসাবটা তো বুঝছেন কিভাবে হচ্ছে, হ্যাঁ এসব বুঝছি, ওকে তাইলে চলবে। হ্যাঁ, এন্ড 12 পর্যন্ত হিসাব করতে অনেক সময় নেবে, 100 কে ভাগ করে করে হিসাব করব না, 100কে এই পার্টগুলো দিয়ে ভাগ করবেন আর কি। ধরেন আপনি কত ভাগে ভাগ করতে পারেন, যেমন কল 6 ইউজ করলে আপনি 2 ভাগ করতে পারেন, তো 100কে যদি 2 ভাগ করেন তাহলে আসে কত, 50% করে, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন আমরা যে কাজটা করলাম, এখন এটার প্রুফ কি, তো যেটা বললাম সেটা হচ্ছে যে ধরেন আপনি কল 1 যদি হিসাব করতেন তাহলে হয়তো কীরকম, ধরেন আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, সবার সাথে একটা হাইপেন আছে, দেখেন পার্থক্যটা দেখেন, কল 1 যখন ইউজ করছি সে এতটুকু দখল করছে, ঠিক আছে, কল 2 হচ্ছে এতটুকু, কল 3 একটু বেশি, কল 4 একটু বেশি, হ্যাঁ কল 5 একটু কম, কল 6 একটু বড়, আর কল 7 থেকে এগুলো হচ্ছে 70%, এটা ধরেন এতটুকু নিল, 8 একটু বড়, 9 একটু বড়, এইভাবে দেখেন কল 12 গিয়ে সে কী করছে, পুরো জায়গাটা সে নিয়ে নিছে, ঠিক আছে। তো এখন ধরেন আমার কোনো একটা এলিমেন্ট দরকার এইরকম, দেখেন পার্থক্যটা এখনই খুব সহজে ধরতে পারবেন, ধরেন আমার এতটুকু যদি কল্পনা করি, দেখেন এতটুকু আছে কতটুকু, এখানে ধরেন 1 2 3 4 5 6 7, মানে 6 গ্রিড বা 7 গ্রিড আমার ফাঁকা, আর 6 গ্রিডে আমার এতটুকু কন্টেন্ট আছে। তো আমি ধরেন এটাকে ফার্স্টে আমি যদি ভাগ করি তাহলে কীভাবে করতাম, ধরেন আমি দিতাম এভাবে, আমি যদি সবার এগুলোকে নিচে নিয়ে যাই, প্রথমে আমার 7 গ্রিড থাকবে ফাঁকা, ধরেন আমি দিলাম কল 7, দেখেন কল 7 আমার ফাঁকা হয়ে গেছে, দেন আছে ধরেন আমার কল থাকবে 3, কল সরি আমার 5 গ্রিড ফাঁকা আছে, দেখেন
কল 7 হইলো এটা, কল 5 হইলো এটা। হ্যাঁ, তো এটা আমার ফাঁকা থাকলো সমস্যা না, আর এখানে ধরেন আমি আমার কন্টেন্টটা বসায় দিলাম, ইজি। ঠিক আছে, এরপর দেখেন আরেকটা পার্ট যদি নিই, ধরেন এই পার্টটা ধরেন এখানে আমার 1 2 3 4 5 এই 5 গ্রিডে আছে আমার এতটুকু ইমেজটা আছে, হ্যাঁ, আর 7 গ্রিডে আছে আমার এতটুকু, ঠিক না? তাহলে আমি এটাকে ডিভাইড করতাম কীভাবে? ধরেন এখান থেকে গেলাম আমি কল 5, আর পরটাতে দিলাম কল 7, বলেছি কোথায়, আচ্ছা উপর থেকে নিচে চলে আসছে, আমি দিলাম কল 7। দেখেন আমার এতটুকুতে ইমেজটা থাকলো, এতটুকুতে বডিটা থাকলো, মানে এই যে আপনি যে পার্টগুলো আলাদা করতে পারতেছেন, হ্যাঁ, এটা হচ্ছে মেন ইস্যু। ঠিক আছে, এটা হচ্ছে কলমের সুবিধা, যে আপনাকে ওই যে আমরা যেরকম ফ্লোয়েট ইউজ করে যেতাম, এরপর আরেকটা এলিমেন্ট আরেকটার উপর উঠে যেত, হ্যাঁ, এটাকে আবার ক্লিয়ার ফিক্স দিয়ে নিচে নামাইতে হইতো, এই ঝামেলাগুলো এখন আর নাই। যে আমার যে লেআউটের যে ডিজাইন সেটা আমার এখন ফিক্স। এরপর দেখেন যদি আপনি আরেকটু ক্লিয়ার করি, ধরেন এই পার্টটা যদি করতে যেতেন তাহলে কী হইতো, আমি কল 3 কল 3 কল 3 করে নিতাম না? মানে তিন ভাগের জন্য, তো মানে তিনটা পার্টের জন্য আমি কী করবো, এই 12কে আমি তিন ভাগে ভাগ করবো, তার মানে আমার কল 3 করে আসবে, এতটুকু হচ্ছে কল 3, সরি তিন ভাগের জন্য হইলে আমার 4 করে পড়ে, ঠিক না? 3 4 12। তো সেক্ষেত্রে আমি কী করবো, দেখেন ধরেন আপনি ইউজ করলেন ডট কল 3, হ্যাঁ সরি কল 3 না, কল 4, মানে আপনি যত ভাগে ভাগ করতে চান সেটাকে করে নেবেন। ধরেন কল 4 1 2 3, এই দেখেন 1 2 3, সে তিন ভাগে এটা ভাগ হয়ে গেছে। ঠিক আছে, এতটুকু কমেন্ট করে দেন আপাতত, যেহেতু এই জিনিসটা আমাদের দেখা হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখেন জিনিসটা হয়ে গেছে। এখন যদি চান যে আপনি এক রোতে 4টা পার্ট রাখবেন, তাহলে দেখেন কী হইতো, আমার কল 3 হইতো 4টা, ডট কল 3। মানে দেখেন আপনি গ্রিডের ক্ষেত্রে কী হইতো, আপনি বলে দিতেন না যে গ্রিডের উইড কতটুকু হবে, এখন কিন্তু ওই ঝামেলাটা নাই আমাদের, আমরা জাস্ট এই ক্লাস ইউজ করার মাধ্যমে কী করতে পারি, এই যে উইডটা সেটা আমরা ডিফাইন করতে পারতেছি এবং খুব সহজে। ঠিক আছে, তাই যদি কল 3 আপনি 4 বার নেন, দেখেন 4টা আমার ব্লক হয়ে গেছে, দেন আপনি এখানে এখানে এখন কন্টেন্ট বসান। ওকে, তো এই যে গ্রিডের কনসেপ্ট, এটা সবার ক্লিয়ার? আচ্ছা, কেউ না বুঝলে একটু বলেন, হ্যাঁ আমি আরেকবার একটু পুরোটা আরেকবার রিভিউ দিব। কারণ ভাগ সিস্টেমটা কি ওশন ওটা একটু মানে, আচ্ছা ভাগটা হচ্ছে ধরেন এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি যদি কল 7 ইউজ করি সে কি করতেছে, এখানে 70% দখল করে নিছে না পুরো উইটের, এই জিনিসটাই। ধরেন আপনি 100%কে 100% থেকে 70% নেবেন, যেমন ধরেন এখানে দেখেন 100%-এর এটাই কি বলে, মানে প্রথমগুলো যেভাবে দেখাইছিলাম, ধরেন এই 12 ভাগকে আপনি 7 ভাগ করবেন তাহলে কত আসে, সরি 100%কে 100% ভাগ হচ্ছে, ধরেন আপনি নিলেন এটা কি বলা যায়, ধরেন আপনি 50 থেকে আর একটু 25% বেশি নেবেন, এটা করা যায় আপনার 3 দিয়ে যদি ভাগ দেন, দেখেন না এটাও না, এটা হয় কিভাবে, আচ্ছা আমি ছোটটা দেখাই তাহলে জিনিসটা বুঝবেন। এটা তো ওই 100 ভাগের 12 ভাগের 7 ভাগ আছে, এই কল 7 আছে, সেটাই এই ওই ক্যালকুলেটর হাতে কলমে করলে খুব সহজে দেখবেন আর কি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ জি ভাই, মানে বিষয়টা বুঝছি কিন্তু মানে ধরেন আপনি যদি কল 1 হিসাব করেন, আমি কল 1 দিলে কি করতে পারতাম, এটাকে 12 ভাগে ভাগ করতে পারতাম না? তাহলে হচ্ছে ধরেন আপনি 100কে 12 ভাগ করবেন, 12 দিয়ে ভাগ করবেন, ঠিক আছে, তাহলে আমার আসে প্রতি কলে 8.8 এই হিসাবটা আসে, তো আমরা এখানে 6টা করে নিছি। যদি আপনি মাল্টিপ্লাই করলে কি কল 2 চলে আসবে না? নেই, আপনি জাস্ট এটাই রাখবেন, মাল্টিপ্লাই করার দরকার নাই, কল 2 এর হিসাব না, এখানে জাস্ট এই উইডটারই হিসাব করা হয় আর কি। এই দেখেন কল, এই কল 1 এর ক্ষেত্রে এটা নেওয়া হয়েছে, যদি আপনি কল 2 করে হিসাব করেন তাহলে আপনি 100%কে কয়বার ভাগ করতে পারতেন, মানে আমাদের হিসাব অনুযায়ী আমরা করতে পারতাম 6 বার, হ্যাঁ, তাহলে কি হইতো, ধরেন আমি ধরেন এই 100কে আমি 6 দিয়ে ভাগ করছি, যেটা আসছে ওইটাই আমি এখানে দিছি, দেখেন 16 পয়েন্ট, এত ঠিক আছে। যদি তিন তিন ভাগ করে করতাম তাহলে আমি কয়বার ইউজ করতে পারতাম, 4 বার করা যায় না, মানে একটা সংখ্যা
মানে ফ্লেক্সের ক্ষেত্রে এইভাবে ধরা হয়েছে, ঠিক আছে, মানে গ্রিড ইউজ করার ক্ষেত্রে এই ক্ষেত্রে হচ্ছে আপনার ক্যালকুলেশনটা অ্যাকিউরেট থাকে এবং এটা কি বলে কনফ্লিক্ট হয় না। আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আপনার ওই যে 12 দিয়ে ভাগ দিয়ে আপনার ওই 7 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে 12 যাবে, হ্যাঁ বা 4 দিয়ে মাল্টিপ্লিকেশন 12 হবে, এটা 12 দিয়ে ভাগ করে তাও এটাই আসে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ একই আসবে আর কি, এটাও করা যায় এটা আর কি। করতে পারেন। আচ্ছা যাই হোক, যেভাবে আপনার কাছে সহজ মনে হয় আর কি, যদি কনসেপ্টটা ধরতে পারেন সমস্যা না, আর জিনিসটা আপনার বারবার করতে হবে না, আপনাদেরকে দিয়ে দিছি না, নেক্সট টাইম শুধু কপি করে বসায় নেবেন। ওকে, জাস্ট বোঝানোর জন্য এতটুকু করানো যে আসলে কিভাবে কলের হিসাবটা করা হয়েছে, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, কিছুই করার দরকার নাই, শুধু এটাকে কপি করে বসাবেন, কাজ করবেন, শেষ। ওকে, সহজ আর কি। আচ্ছা তাহলে হচ্ছে আমরা তাহলে মেইন কাজটা শুরু করি, আমরা এখান থেকে এতটুকু কেটে দিলাম যেহেতু আমাদের কল বোঝা শেষ, কল করা শেষ। ওকে, তো এখন হচ্ছে এটা কিন্তু এখন রেসপন্সিভ হবে না, জাস্ট হচ্ছে 100% এটা ঠিক থাকবে, আমরা নেক্সটটা যখন রেসপন্সিভ হয়ে যাবো তখন এগুলাকে আবার দেখা গেছে বিভিন্ন উইট অনুযায়ী এগুলোর আবার উইট চেঞ্জ হবে, ডিভাইসের উইট অনুযায়ী। ওকে, তাহলে এতটুকু ডান। তো এখন আসেন, আমরা এই যে এতটুকু পাঠ করলাম, হ্যাঁ, এই যে এই প্রথম থেকে রিসেট থেকে শুরু করে কল পর্যন্ত এই পুরোটা থাকবে আমাদের সেটআপ ডট সিএসএস এ। ওকে, এর সাথে যদি আপনি এক্সট্রা আরও কিছু যোগ করতে চান, যে ডিফল্ট বাটন বা হচ্ছে যে কমন জিনিসগুলো, যে আপনি চাচ্ছেন যে সবগুলা টেমপ্লেট যা ইউজ করবেন সবার জন্য সেম একটা ফন্ট উইডথ বা ফন্ট সাইজ থাকবে, ওই ক্ষেত্রে এটা সবগুলো হচ্ছে সেটআপ ডট সিএসএস এ আসবে। তারপরে আমাদের আর কিছু লাগছে না সেটআপ ডট সিএসএস এ, এই পর্যন্তই শেষ, বাকি যত সিএসএস আসবে সব আসবে স্টাইল ডট সিএসএস এ, এগুলো হচ্ছে টেমপ্লেটের জন্য, ঠিক আছে। তো এইখানে যে জিনিসটা করবেন আপনার প্রতিবারই শুধু এই যে সেটআপ ডট সিএসএস বা হচ্ছে এখন যতটুকু করছেন এতটুকু আপনি কপি করে কোথাও রেখে দেন, সেভ করে এই পার্টটা রেখে দেন, হ্যাঁ, দেন হচ্ছে এই প্রজেক্টটাকে কপি করে আবার নিয়ে আসবেন, রিনেম করে কাজ শুরু করে দেবেন, ঠিক আছে, আপনার আর নতুন করে প্রতিবারই কপি করা লাগবে না, জাস্ট প্রজেক্ট ফাইলটা কপি করবেন। এখন আসেন আমরা হেডার পার্টে চলে আসি, হেডার পার্টে আমাদের কী আছে, হেডার পার্টে হচ্ছে আমাদের দুইটি জিনিস আছে, এখানে একটা টেক্সট আছে আর এখানে হচ্ছে কিছু সোশ্যাল লিঙ্ক আছে, ঠিক না। তো আমরা এই পার্টটাকে যদি দুই ভাগে ভাগ করি, ধরেন এতটুকুকে কল শিখছে দিই, এতটুকুকে কল শিখছে দিই, হ্যাঁ, যদি অনেক জায়গায় ফাঁকা থাকে সমস্যা নাই, জাস্ট শিখছে শিখছে থাকুক সবাই। তো এক্ষেত্রে আমরা কী করতে পারি, দিলাম কল সিক্স, আবার কল সিক্স, হ্যাঁ, তো কল সিক্সে এখানে আমার কী থাকছে, এখানে আছে আমার একটা পি আছে যে ওয়েলকাম টু বিটলস দিলাম। ভাইয়া ওই লেখাগুলো বোর্ডের বাইরে লিখতেছেন মনে হয়, হ্যাঁ হ্যাঁ লেখাগুলো বোর্ডের বাইরে লিখতেছেন, হ্যাঁ বলেছে এইচটিএমএল তো যেখানে লিখবেন সেখানে সাপোর্ট করে। আচ্ছা আচ্ছা আসছে, এরপর হচ্ছে ওয়েলকাম টু বিটলস আসছে। আচ্ছা এখান থেকে কিছু জিনিস বাদ দিয়ে দিই, যে জিনিসগুলো আমাদের এখন আর দরকার নাই, এই যে আমরা এখানে প্যাডিং ইউজ করছিলাম না, দেখেন প্যাডিং 50 পিক্সেল ইউজ করছিলাম, ঠিক না, তো এই জিনিসটাই আমাদের দরকার নেই এখন আর। বা হচ্ছে বর্ডারটা রাখতে পারেন জাস্ট বোঝার জন্য যে কলটা কোথায় শেষ শুরু হইলো কোথায় শেষ হইলো, দেখেন আমরা সিক্স সিক্স করার কারণে দুইটা একদম মাঝামাঝি জায়গায় চলে আসছে। এরপর হচ্ছে রো থেকে প্যাডিং দিছে না, রোতে একটা রো থেকে প্যাডিংটা তুলে দেন, ওকে, জাস্ট প্যাডিংটা রাখেন উপরে নিচে, রাখেন দুই পাশ থেকে জিরো করে দেন, উপরে নিচে দেন 15 পিক্সেল আর দুই পাশ থেকে প্যাডিংটা তুলে দেন, যেহেতু আমরা অলরেডি এই এটাই কি বলে কন্টেনারে বাইরে আছে, এখানে না আমরা যে ডিবের ভিতরে একটা প্যাডিং নিয়ে নিছি, মানে সবগুলো কলের মধ্যে আর কি। আচ্ছা এখানে ভুল হয়েছে, এখানে হবে 1 1 করে, হ্যাঁ হাইফেনটা বাদ পড়ে গেছে, ওকে। এখন দেখেন এই এলিমেন্টগুলো দুই পাশে, দেখেন এই যে পিটা যেখানে শুরু হয়েছে তার পাশে এখানে একটা 15 পিক্সেল প্যাডিং, মানে 10 পিক্সেল একটা প্যাডিং পেয়ে গেছে, ওকে, আর প্রতিটা রোতে উপরে নিচে একটা প্যাডিং থাকবে। আচ্ছা এরপর হচ্ছে কল সিক্স, সেখানে আমাদের কী আছে, এখানে আছে আমাদের এই কিছু লিঙ্ক আছে, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট আর হচ্ছে বিথিম, বিথিম না এটা হচ্ছে বিহ্যান্স আর কি। এখানে আমরা দিব এটাকে লিস্ট আইটেমে নিয়ে নিই, হ্যাঁ ইউএল এলআই এ আর এর মধ্যে নেবেন হচ্ছে আই, হ্যাঁ, আর যেহেতু কোনো লিঙ্ক নেই আপাতত, কোনো লিঙ্ক না থাকলে এখানে হবে হ্যাশ, এটা বাই ডিফল্ট, ওকে, এটা মানে হচ্ছে এটা ফাঁকা লিঙ্ক,
আচ্ছা, আয়ের মধ্যে হচ্ছে আমাদের ক্লাস ইউজ করতে হবে। ক্লাস ইউজ করতে হবে কাদের? ফন্টোসামের। তো ফন্টোসামটা তো আমাদের এখানে কানেক্ট করা নাই, লাস্ট আপনাদেরকে একদিন দেখিয়েছিলাম আমরা সিডিএন ইউজ করে। হ্যাঁ, তো আজকে আমরা সিডিএনটা, একটা প্রবলেম হচ্ছে যে আপনার নেট না থাকে তাহলে সিডিএনটা আর পায় না, তো এটা তো একটা সমস্যা। এই কারণে হচ্ছে আমাদের ফাইলটা ডাউনলোড করে রাখতে হয়। এটা ডাউনলোড করবেন কীভাবে? আপনারা চলে যাবেন হচ্ছে এই ফন্টোসাম লিখলে ফন্টোসামের যে ওয়েবসাইটটা আসে, যে fontosam.com, এখানে গিয়ে আপনারা যাবেন স্টার্টে। হ্যাঁ, মানে এই পেজটা প্রথমে আসবে, আসার পরে বা হচ্ছে যদি fontosam.com এ যান, এই পেজটা আসবে। তো আসার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি দিতে পারেন স্টার্ট ফর ফ্রিতে যেতে পারেন। এখানে গিয়ে এখানে গেলে আপনাকে এটা দিবে, ধরুন ডাউনলোডের অপশনটা কই, যে এখানে গেলে পাবেন ডাউনলোড। হ্যাঁ, তো ডাউনলোডে ক্লিক করার পরে এখানে আপনার দুইটা অপশন দিবে, একটা হচ্ছে সেভ ফর ওয়েব আর একটা হচ্ছে সেভ ফর আপনার এই ডেস্কটপ আসবে। তো ডেস্কটপ আসলে যেটা হয়, আপনি ওই যে ইলাস্ট্রেটর বা ফটোশপে এটা ইউজ করতে পারবেন, আর সেভ ফর আমরা ইউজ করবো সেভ ফর ওয়েব। হ্যাঁ, এখানে দুইটা ভার্সন আছে, সেভ ফর অন ওয়েব আর হচ্ছে অন ডেস্কটপ। তো অন ডেস্কটপটা আমাদের দরকার নয়, কারণ আমরা তো ডেস্কটপে কাজ করতেছি না, আমরা কাজ করতেছি কোথায়? অন ওয়েবে। তো অন ওয়েবে ক্লিক করে আপনি এই ফাইলটা ডাউনলোড করে নেবেন। এই যে একবারে চলে গেছে, ঠিক আছে, এই অন ওয়েবে যেটা আসলো ডাউনলোড ফন্টোসাম ফ্রি ফর দ্য ওয়েব। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে আপনার এটা ডাউনলোড হবে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, যেহেতু সময় নেবে একটু, আমি ডাউনলোড করে রাখছি অলরেডি। হ্যাঁ, তো ফাইলটা ডাউনলোড করে যে কাজটা করবেন এটা নিয়ে আসবেন আপনার প্রজেক্ট ফাইলে। এই যে প্রজেক্ট ফাইলে আমি অলরেডি নিয়ে আসছি ফন্টসের মধ্যে। তো ফন্টসের মধ্যে আনার পরে এই এখানে আসবে আপনার জিপটাকে এক্সট্র্যাক্ট করবেন হুবহু নামে। তো এক্সট্র্যাক্ট করার ক্ষেত্রে ওই যে উইন্ডার ইউজ করতে পারেন আপনারা। করার পরে দেখেন আমরা যে ফাইলটি কানেক্ট করব সেটা হচ্ছে শুধুমাত্র ওই, দেখেন এখানে সিএসএস ফোল্ডারের মধ্যে ফন্টোসাম bin.css। হ্যাঁ, শুধু এটাকে কানেক্ট করে নেবেন। এখানে অনেকগুলো সিএসএস আছে, সবগুলো আপাতত দরকার নাই, শুধু আমাদের এটা হইলেই চলে, ফন্টোসাম bin.css। তো আমরা এই সিএসএসটাকে কানেক্ট করে নিই, এটাকে কানেক্ট করব উপরে। হ্যাঁ, সেট আপের পরে লিঙ্ক বা স্টাইল নিতে পারেন, সরি স্টাইল না, এখানে ফন্ট। হ্যাঁ, ফন্টস থেকে যাবেন ফোল্ডারে, এখান থেকে হচ্ছে কোথায় মধ্যে আছে ফন্টোসাম min.css fonti। ওকে, শুধু এটাকে কানেক্ট করবেন, আর কিছু দরকার নাই। তো ফাইলটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনার প্রজেক্ট ফাইলের ফন্টে রাখবেন, এখান থেকে এক্সট্র্যাক্ট করবেন, দেন হচ্ছে সিএসএস থেকে জাস্ট হচ্ছে এটাকে লিঙ্ক করবেন সিএসএস ফোল্ডার থেকে ফন্টোসাম min.css-কে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে এখন এখানে কীভাবে ইউজ করবেন। এখানে একটা জিনিস দেখেন, যারা ফন্টোসাম 4 ইউজ করছেন এর আগে বা হচ্ছে যারা এর আগে একটু আইডিয়া আছে, তো ফন্টোসাম 5-এ হচ্ছে এটা একটু ভিন্ন, সরি এখন হচ্ছে আমরা ফন্টোসাম 6-এ আছি একদম আপডেটে। তো আপনি যদি ডকে যান, ডকুমেন্টেশনে যান, ডকুমেন্টেশনে গেলে দেখবেন এখানে তিনভাবে এটাকে ইউজ করা যায়, বিস্তারিত কইছিল যেন, দেখেন তিনভাবে এটাকে ইউজ করা যায়। এটা হচ্ছে একটা হচ্ছে FA ব্র্যান্ড, এটা দাঁড়ান এটা না, কোথায় যেন ছিল এগুলো, রেগুলার স্টাইল, ব্র্যান্ড স্টাইল, কই গেল, আচ্ছা এখান থেকে বলে দিই, দেখেন আপনি তিনভাবে হচ্ছে এই ফন্টগুলো কানেক্ট করতে পারবেন। একটা হচ্ছে FAS,
এফএ ইউজার, এফএ আর, এফএ ইউজার, এফএ এল, দেখেন সেম ক্লাসটা ইউজ করতেছে, শেষের অংশটা সেম, কিন্তু প্রথম অংশটা চার রকম, এফএ এস, এফএ আর, এফএ এল, আর হচ্ছে কি এফএ বি। তো এই ফন্টোসামের দুইটি পার্ট আছে, একটা হচ্ছে আপনার প্রো প্রফেশনাল যেটা আমরা টাকা দিয়ে কিনতে হয়, আরেকটা হচ্ছে ফ্রি। তো আমরা ইউজ করতেছি ফ্রি ভার্সন, তো ফ্রি ভার্সনে আপনি শুধু এই দুইটা ভার্সন ইউজ করতে পারবেন, এফএ এস, এফএ ইউজার আর হচ্ছে এফএ বি। হ্যাঁ, এই দুইটা হচ্ছে কি আমাদের জন্য ফ্রি। তো যদি কোনো ব্র্যান্ডের আইকন ইউজ করতে চান সেক্ষেত্রে ইউজ করবেন এফএ বি, আর যদি নর্মাল আইকন ইউজ করতে চান সেক্ষেত্রে ইউজ করবেন এফএ এস। হ্যাঁ, শুধু এতটুকু মনে রাখবেন আপনাদের এই যে এফএ এল আর এফএ আর, এফএ আর এই দুটো হচ্ছে আপনি নর্মাল বা হচ্ছে ফ্রি ফন্টের ক্ষেত্রে এই দুটো ক্লাস কাজ করবে না। তো আমরা যে কাজটা করবো আমরা শুধু ইউজ করবো এই দুটা, যে এফএ এস অথবা এফএ বি দিয়ে এই পুরোটা। তো এফএ বি হচ্ছে ব্র্যান্ড আইকনের জন্য আর এফএ এস হচ্ছে নর্মাল আইকনের জন্য, আর সবগুলো আইকন পাবেন এখানে, আপনি জাস্ট আইকনসে ক্লিক করবেন। এই আইকনসে ক্লিক করার পরে আচ্ছা আসুক, দেখেন এখানে অনেকগুলো আইকন আসছে। হ্যাঁ, তো ধরেন আপনি এই আইকনটা ইউজ করবেন, তো আপনি এখানে সার্চ দিলে পাবেন যে আইকন, ধরেন আপনি ইউজার আইকন সার্চ দিলে ইউজারের যে ইউজারের যে আইকনগুলো আছে এগুলো এখানে আসবে, আপনি এখানে বলে দিবে কোনটা প্রো কোনটা ফ্রি। তো ফ্রিগুলো হচ্ছে আপনার ব্ল্যাক কালার থাকবে, অথবা আপনি এখান থেকে ফ্রিতে ক্লিক করবেন। ওকে, তাহলে তো শুধুমাত্র ফ্রি আইকনগুলোই এখানে শো করবে, আপনার আর কষ্ট হবে না। তো এরপর হচ্ছে ধরেন আপনি স্মাইলটা ইউজ করবেন, স্মাইলে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই এটা ডিটেলস এখানে ওপেন হবে। তো ওপেন হওয়ার পরে দেখেন আপনাকে এখানে বলে দিচ্ছে যে আপনি কোনটা ইউজ করবেন, আপনি ইউজ করবেন ফার এটা। তো এখানে আপনি যদি চান এখানে ক্লিক করেন, ক্লিক করলে যেটা হবে আপনার এই আপনাকে পুরোটা দিয়ে দিবে এখানে। ওকে, যে এফ এ আর, এফ এ স্মাইল। আর যদি প্রোতে ইউজ করেন দেন হচ্ছে আপনি যখন প্রো আপনার কানেক্ট করা থাকবে তা এরপর আপনি এখানে আরও কিছু সুবিধা পাবেন, যেমন এটাকে অ্যানিমেশন করা, মুখটা একটু বড় হয় আবার ছোট হয়, হ্যাঁ চোখ বন্ধ হয়, চোখ খুলে এই জিনিসটা পাবেন। যেমন এই যে লাইটে ক্লিক করলে দেখেন আপনি কী কী পাচ্ছেন, এই লাইট ইউজ করলে আপনি আইকনটা চেঞ্জ এরকম, মানে লাইট ইউজ করলে কী বলে এটাকে, যদি প্রো ইউজ করেন সেক্ষেত্রে আপনি এখানে কিছু অ্যানিমেশন দিতে পারবেন, চোখটা বড় হয় খুলে, বড় হয় খুলে, তারপরে ধরেন একটা স্মাইল দেয় ছোটো থেকে, এই টাইপের অ্যানিমেশনগুলো দেওয়া যায় আর কি। তো এগুলো আমাদের দরকার নেই, আমাদের হচ্ছে ধরেন রেগুলারটা দরকার শুধু, যেটা আমাদের ফ্রি। ওকে, তো এখান থেকে আপনি এখানে ক্লিক করলে আপনি এই পুরো ক্লাসটা পেয়ে যাবেন, এফএ আর, এফএ স্মাইল। তো এই প্রতিটার জন্য আলাদা আলাদা ক্লাস ইউজ করা, যে দেখছেন কোনটার জন্য এফ এ বি, কোনটার জন্য এফ এ এস, কোনটার জন্য এফ এ আর। তো এটা হচ্ছে আপনার এখানে ডকুমেন্টেশন থেকে দেখে নেবেন, দেখে হচ্ছে আপনার এটাকে ইউজ করবেন। তো আমরা ধরেন এগুলো তো আমাদের দরকার নেই, আমাদের যেগুলো দরকার আমরা ওইগুলো ইউজ করি। আমরা গেলাম হচ্ছে আইকনে, আইকনে গিয়ে আমাদের দরকার ছিল কি ফেসবুক। তো আমরা এখান থেকে দেখেন ফেসবুক অ্যাপ ইউজ করলে হবে আপাতত, ফেসবুক অ্যাপটা ইউজ করি। ওকে, আর শুরুতে দিতে হবে ধরেন আপাতত কিছু আসে না এখান থেকে, এফ এ বি দেন, না এফ এ বি না, এফ এ বা, আচ্ছা এফ এস, কোনটা দিতে আসে না, আচ্ছা শুধু ফেসবুক ইউজ করে তাহলে এই জামেলাটা আবার হবে না। ফন্টোসাম মিনে হচ্ছে আপনার এই যেটা বলে অনেক কিছু, মানে এটা অলে হচ্ছে আপনার সবগুলোকে কম্বিনেশন করা, আপনার ব্র্যান্ড ট্র্যান্ড যা আছে, হ্যাঁ সবগুলো একটাতে করে দিছে। তো অলটা ইউজ করুন, অলটা ইউজ করলে আবার এই জিনিসটা, এই প্রবলেমটা হবে না। তো এখানে ফেসবুক যদি ইউজ করেন, ফেসবুক এফ, তো এটা আপাতত কিছু আসে নাই, আপনার কমন ক্লাসটা ইউজ করতে হবে। ফ্যাট দিলে চলে আসছে, হ্যাঁ ফার্ট দিলে কি আসে, ফার্ট দিলে আসবে না, ফার্স্ট দিলে এটা তো আসবে না, শুধু ফ্যাপ দিলে আসবে। ঠিক আছে, আচ্ছা লিঙ্কের জন্য যেগুলো ব্র্যান্ড, ফেসবুক ব্র্যান্ড একটা, তারপরে ধরেন গুগল একটা ব্র্যান্ড,
তারপর লিঙ্কডইন একটা ব্র্যান্ড, এগুলোর জন্য ফ্যাব ইউজ করবেন। আচ্ছা এটা কয়েকটা কপি করি, এগুলো সব নিচে নিচে আসতেছে, সমস্যা নাই। এরপর ধরেন দিলেন টুইটার, দিলেন টুইটার চলে আসছে। এরপর দিলেন হচ্ছে ধরেন গিটহাব, গিটহাব ওকে। এরপর থাকে কি, ধরেন দিলেন বিহ্যান্স, দেখেন বিহ্যান্সেরটা চলে আসছে। আরেকটা কী ছিল, আরেকটা দেন ধরেন গুগলেরটা দিয়ে দেন, যেহেতু গুগল ইউজ করি সব সময়। ওকে তো প্রথম পার্ট শেষ, এখন হচ্ছে এটাকে আমাদের লাইনে নিয়ে আসতে হবে। তো সবগুলো জিনিস আমাদের কোথায় আছে, হেডারের মধ্যে। আপনি হেডারের মধ্যে একটা ক্লাস নিয়ে নেন, হ্যাঁ ঠিক আছে, তো ট্যাগ না ধরে ক্লাস ইউজ করেন, তাহলে হচ্ছে সিএসএসটা পরে ইউজ করতে পারবেন চাইলে। তো আমরা যেটা বলছিলাম, আমাদের সবগুলো স্টাইল হবে কোথায়, এই স্টাইল ডট সিএসএস এর মধ্যে। তো এখানে আমরা যে কাজটা করবো, আমরা দিয়ে দিলাম যে হেডার পার্ট স্টার্ট, হ্যাঁ, আর দিবেন হেডার পার্ট এন্ড। তো এর মধ্যে হচ্ছে আপনার হেডারের যত সিএসএস আছে সব কিছু হবে। তো এরপরে দেখেন এখানে হচ্ছে আরেকটা কাজ করতে হবে, যেটা প্রথম কাজ সেটা হচ্ছে ফন্টগুলোকে সিলেক্ট করা, যে এখানে কী কী ফন্ট ইউজ করা আছে। তো এখানে ধরেন তিন ধরনের আমাদের এই এলিমেন্ট আছে, একটা হচ্ছে প্যারাগ্রাফ, আরেকটা হচ্ছে হেডিং, আরেকটা হচ্ছে আমার লিঙ্ক, হ্যাঁ। তো এখানে আমাদের কী কী ফন্ট ইউজ করা হয়েছে, তো ধরো সবচেয়ে সহজ সিস্টেম হচ্ছে টেক্সটটাকে সিলেক্ট রাখবেন, হ্যাঁ। দেন হচ্ছে কন্ট্রোল ধরে যদি আপনি এই যে বি এর উপরে ক্লিক করেন, দেখেন তাহলে হচ্ছে বিতে কী কী ফন্ট ইউজ করা হয়েছে। এখানে ইউজ করা হয়েছে ওপেন সানস, হ্যাঁ। এরপর যদি হেডিংয়ে ক্লিক করেন, এখানে ইউজ করা হয়েছে অসওয়াল্ড, হ্যাঁ। যদি লিঙ্কে ক্লিক করেন, এখানে ইউজ করা হয়েছে অসওয়াল্ড, হ্যাঁ। তার মানে হচ্ছে দুইটা ফন্ট নিলে হয়ে যায়, একটা ওপেন সানস আর একটা হচ্ছে কি অসওয়াল্ড। তো এই দুইটা ফন্ট কোথায় পাবো, আমরা চলে যাবো গুগল ফন্টসে গিয়ে, এখানে সার্চ দেন যে, আচ্ছা রেডি হোক, দিলেন ফার্স্ট অসওয়াল্ড, ওকে। অসওয়াল্ড দেওয়ার পরে এখান থেকে অসওয়াল্ড ওপেন করবেন, করে যে সবগুলোকে সিলেক্ট করে নেবেন যা আছে। এখানে অল সিলেক্টর অপশনটা থাকলে ভালো হইতো। আচ্ছা নেওয়ার পরে হচ্ছে এমবেড করেন। আচ্ছা যেহেতু বলছিলাম লিঙ্ক মানে এটা ইউজ করলে কি হয়, নেট না থাকলে আপনার ফন্টটা চলে যায়, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা করবো না। আমরা এখান থেকে প্রথমে এই দোনোটাকে আগে সিলেক্ট করে নিই, অসওয়াল্ড আর একটা ছিল কি ওপেন সানস নাকি আমাদের ছিল, ওইখানে সার্চের অপশনটা কই, আচ্ছা ব্যাকে যেতে হবে আবার, ওপেন সানস, হ্যাঁ প্রথমটাই নেন একটাই। এখানেও সবগুলো সিলেক্ট করে নেন, ওকে। নেওয়ার পর যদি কাজটা করবেন, এখান থেকে ডাউনলোড ফ্যামিলিজ দিবেন, তারপর সিলেক্ট হবে, দেন হচ্ছে এটাকে ডাউনলোড করে ফেলেন, ডাউনলোড হয়ে গেছে, হ্যাঁ। দেন হচ্ছে ফোল্ডারে যদি যাই, আমরা যে ওপেন সেন্স অসওয়াল দুইটাকে একসাথে পাচ্ছি, দুইটাকে আমরা কাট করে বা কপি করে যেটাই করেন আমরা নিয়ে আসবো হচ্ছে আমাদের প্রজেক্ট ফাইলে। প্রজেক্ট ফাইল এটা না, প্রজেক্ট ফাইলে ফন্টে চলে যাবো, ওকে। ফন্টসে ফন্টের সাম অলরেডি আছে, আচ্ছা এটা ডিলিট করে দিই, এটা লাগতেছে না। আচ্ছা এখানে থাকুক, আপনারা ফাইল দিয়ে দিলে এখান থেকে নিয়ে নিন। তো ওপেন সানসে দেওয়ার পর আপনি এখান থেকে যে কাজটা করবেন, এক্সট্র্যাক্ট হেয়ার, হ্যাঁ। দেওয়ার পর দেখেন দুইটা ফোল্ডারে আমার চলে আসছে, একটা হচ্ছে এই ওপেন সানস আর একটা হচ্ছে কি অসওয়াল্ড, ওকে। আচ্ছা অসওয়াল্ডে কি আমরা সব কিছু সিলেক্ট করে নিই, করছি তো। আচ্ছা এরপর এখন হচ্ছে ফন্টটাকে কানেক্ট করতে হবে, ঠিক না। এই ফন্টটাকে কানেক্ট করবেন কীভাবে, আমরা একটা ক্লাসে আপনাদেরকে যে বাংলা ফন্ট কানেক্ট করে দেখাইছিলাম না, যে বাংলা ফন্ট বা বাংলা লিখে কীভাবে লিখবেন, তো সেমভাবে যেহেতু এটা হচ্ছে একটা কমন সিএসএস যে সবসময় ইউজ হবে, এটাকে আমরা সেট আপ ডট সিএসএস এ রেখে দিব, হ্যাঁ। তো এটাকে হচ্ছে কলের উপরে দেন, মানে রো কলামের উপরে, এই কন্টেনারের উপরে দিতে পারেন, ওকে, বা হচ্ছে একদম শুরুতে। এখানে দিবেন হচ্ছে অ্যাট দ্য রেট ফন্ট পেস, ওকে। তো ফন্ট পেজ দেওয়ার পরে আমাদের কী ইউজ করতে হবে, যেহেতু এখানে দুইটা ফন্ট ইউজ করা হয়েছে, একটা হচ্ছে দেখেন এই যদি প্যারাগ্রাফের ক্ষেত্রে ইউজ করা হয়েছে আপনার ওপেন সানস রেগুলার, হ্যাঁ, আর
হেডিং এর ক্ষেত্রে ইউজ করা হয়েছে ওপেনসা অসওয়াল্ড বোল্ড। আর তার মানে হচ্ছে কি আমরা তিনটা ফন্ট ইউজ করতে পারি, অসওয়াল্ড বোল্ড, অসওয়াল্ড মিডিয়াম, আর একটা হচ্ছে কি ওপেন সানস রেগুলার। তো আমরা এই তিনটাকে ইউজ করতেছি। দেখেন প্রথমে হবে ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলির নাম নাম হবে কি ধরেন অসওয়াল্ড বোল্ড, যে নাম দেন ইচ্ছা আমরা এটা ইউজ করি। এরপর হচ্ছে আপনাকে লিঙ্কটা বলে দিতে হবে সোর্স দিয়ে। তারপর হবে ইউআরএল ডাবল কলনস, দেন হচ্ছে ফন্টসে যাবেন, ফন্টসে গিয়ে আমার আছে কোথায় অসওয়াল্ডে, অসওয়াল্ডে যাওয়ার পর এখানে একটা ফন্টই আছে মনে হয়, এটাতে সব কিছু আছে তাহলে আমার আর দরকার নাই। জাস্ট হচ্ছে অসওয়াল্ডটা কানেক্ট করে দিলে এখানে আমি হচ্ছে ফন্ট রেট চেঞ্জ করলে সবগুলোই পাচ্ছি। এরপর হচ্ছে আমার ওপেন সানস রেগুলার। হ্যাঁ তো আরেকটা ফন্ট ফ্যামিলি বানাইতে হবে ফন্ট ফেস, দেন হচ্ছে ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলির নাম। হ্যাঁ তো নামটা দিবেন হচ্ছে কি ওপেন সানস, ওপেন সানস যে নামই দেন ইচ্ছা। দেন হচ্ছে আপনাকে সোর্সটা বলে দিতে হবে ইউআরএল ডট ডট স্ল্যাশ ফন্টস ওপেন সানস। তো এখান থেকে আমাদের ওপেন সানস ছিল রেগুলার, হ্যাঁ শুধু রেগুলারটাকে কানেক্ট করে নেন, ওকে শেষ। তো আপাতত দরকার নাই। তো এরপর হচ্ছে এই যতগুলো পি সবগুলোতে হচ্ছে আমার আছে অসওয়াল্ড সরি ওপেন সানস রেগুলার, তাহলে আপনি যে কাজটা করতে পারেন এই যে সবার উপরে এখানে সবাইকে একটা কমন সিএসএসটা দিয়ে কমন কমন ফ্যামিলিটা দিয়ে দেন, যে ফন্ট ফ্যামিলি আপনার এই যে ওপেন সানস যেটা লিখছেন জাস্ট এটাই হবে ওপেন সানস। দেখেন অটোমেটিক্যালি যত পি আছে, যত পি আপনি পুরো পিএইচডি দিয়ে ইউজ করবেন সবার জন্য ওপেন সানসটা পেয়ে যাবে। দেন হচ্ছে লিঙ্কগুলোর জন্য কি ইউজ করা হয়েছিল, লিঙ্কগুলোর জন্য ইউজ করা হয়েছিল আপনার অসওয়াল্ড রেগুলার সরি, হ্যাঁ এই যে অসওয়াল্ড মিডিয়াম, হ্যাঁ রেগুলার না। তো আমরা হচ্ছে সবার জন্য অসওয়াল্ড মিডিয়ামটা ইউজ করব। তো অসওয়াল্ড মিডিয়াম বলতে যেহেতু কোনো ফন্ট আমাদের নাই আমরা এখানে ইউজ করব ফন্ট। তো এই কাজটা কীভাবে করতে পারি, এটা করতে পারি ধরেন পি এর নিচে আমরা এ নিব, হ্যাঁ এ নিয়ে সবার জন্য ফন্ট ফ্যামিলি ইউজ করব। ধরেন যেহেতু আমরা এখানে দিছিলাম কি শুধু অসওয়াল্ড দিয়ে, হ্যাঁ কারণ হচ্ছে অসওয়াল্ডের জন্য আর কিছু দেয় নাই, অসওয়াল্ড নামটা ঠিক থাকতে হবে। দেন হচ্ছে ফন্ট ফ্যামিলি অসওয়াল্ড, আর হচ্ছে এখানে ফন্ট ওয়েটটা বলে দিবেন, ফন্ট ওয়েট যে তার ফন্ট ওয়েট কত। তো ফন্ট ওয়েট ওখানে ছিল আমার কত ছিল মিডিয়াম, তো মিডিয়াম হচ্ছে আপনার 500, ওকে। তো এটা আপনারা এখান থেকে দেখলেও পারবেন, দেখেন এখানে যদি ফন্টে যান দেখেন মিডিয়ামের জন্য কত ইউজ করা আছে, সেমি বোল্ড, বোল্ড, রেগুলার, আচ্ছা এটা তো ওপেন সানস, আমরা যাই যদি অসওয়াল্ডে যাই, ওকে অসওয়াল্ডের জন্য দেখেন রেগুলার হচ্ছে 400, মিডিয়াম হচ্ছে 500, ঠিক আছে। তো আমরা ফন্ট ওয়েট 500 ইউজ করতেছি, ওকে। তো ফন্ট ওয়েটটা হচ্ছে আপনারা এখান থেকে দেখে নেবেন। এরপর হচ্ছে হেডিংয়ের জন্য কি ইউজ করছে, হেডিংয়ের জন্য ইউজ করছে অসওয়াল্ড বোল্ড। তো অসওয়াল্ড বোল্ড হচ্ছে দেখেন 700, তো আমরা 700 ইউজ করব। দেখেন আমরা এখানে কি ইউজ করছিলাম, S1 S6 থেকে সবার জন্য প্যাডিং 0 মার্জিন এটা ইউজ করছিলাম। তো এখানে আরেকটা ইউজ করে দেন ফন্ট ফ্যামিলি, এটা হবে কি অসওয়াল্ডই হবে, আর ফন্ট ওয়েটটা শুধু চেঞ্জ হবে, ফন্ট ওয়েট, ফন্ট ওয়েটটা কত হবে বোল্ডের জন্য হবে 700, ওকে। তো আপনার মোটামুটি সেট আপ ডান, হ্যাঁ সেট আপে আর তেমন কিছু কাজ নেই, ফন্ট দরকার ছিল ফন্ট পেয়ে গেছেন, ফন্টাসন দরকার ছিল ওইটাও পেয়ে গেছেন, আর সবার যে ডিফল্ট সিএসএসগুলো দূর করার দরকার সেটাও করে ফেলছেন, ওকে। তো মোটামুটি এখন এখানে কাজ হবে শুধু কোড করা আর হচ্ছে ফন্ট সাইজগুলো ঠিক করা। তো পি এর জন্য মোটামুটি আর কিছু দরকার নেই, পি এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে ফন্ট সাইজটা ঠিক করতে হবে, ওকে। তো এখানে দেখেন পিতে ফন্ট সাইজ কত আছে দেখি আমরা, আচ্ছা টেক্সটটা সিলেক্ট রাখেন আর হচ্ছে কন্ট্রোল ধরে পিতে ক্লিক করবেন যে কোনো একটা ক্যারেক্টারের উপরে। এখানে দেখেন ফন্ট সাইজ দেওয়া আছে কত, 14 PT। তো আমরা তো কাজ করতেছি পিক্সেলে, ঠিক না? তো 14 PT হিসাব করবো কীভাবে, এখানে হচ্ছে যদি পিক্সেলে কাজ করেন অনলাইনে লিখবেন যে পিটি টু পিক্সেল কনভার্টার, হ্যাঁ পিটি টু পিএক্স কনভার্টার। তো আপনার এখানে কত ছিল, 13 PT নাকি 14 PT। তো আপনি যদি 14 দেন এখানে দেখেন আপনাকে অটোমেটিক বলে দিবে এটা হচ্ছে 18 পিক্সেল, হ্যাঁ। তো 18 দশমিকের হিসাব করার দরকার নেই, শুধু 18টাই রাখেন তাহলেই চলবে, ঠিক আছে। তো কাজ করার সময় এটা একটু ওপেন রাখবেন, তাহলে হচ্ছে সহজে এক্সাক্ট যে সাইজটা পিক্সেলে সেটা পেয়ে যাবেন।
তো এখান থেকে যেটা করতে পারেন, আমরা ফার্স্টে হ্যাঁ হুম হুম ওই তারপর ফটোশপে ওই পিক্সেলের সেটিংটা করা যায় আর কি। না পিক্সেলে করা যায়, কিন্তু আচ্ছা এটা কোন জায়গা থেকে করে বলতে পারেন? আর এটাকে আপনি পিক্সেলে কনভার্ট করবেন? আচ্ছা এটা সম্ভবত আদার্সে গেলে করা যেতে পারে। এটা আমি লাস্ট কোথায় যেন দেখছিলাম, আমার জিনিসটা মনে নেই যে পিটিটা এডিটে যাওয়া লাগে ভাইয়া, এডিটে যাই, প্রেফারেন্সে যাই, ওখান থেকে করা যায়। এডিটে একদম নিচে যান, প্রেফারেন্সে জি, ওখান থেকে পারফরম্যান্স, ইউনিট রুলস, ইউনিট 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 ওকে, এন্ড দ্য পিক্সেল রেট লিখে দাও। আচ্ছা তারপরে ওগুলো সবগুলো পিক্সেল করে দিতে হবে, কোন পাশে পয়েন্টস, টাইম পয়েন্টস দেওয়া আছে ওইটা পিক্সেল করতে হবে, টাইম পয়েন্টস ওই যে এখানে না উপরে একটা জি। আচ্ছা টাইপ পয়েন্টস না, এটা পিক্সেল। আচ্ছা ওকে যাক, ধন্যবাদ, নতুন জিনিস শিখলাম। আচ্ছা ওকে, তাহলে এখন হচ্ছে, আচ্ছা এখন একটু ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে আমার হিসাবে আসার কথা যেটা ছিল 14 পিটি, এখন হয়ে গেছে 14 পিক্সেল, ঠিক আছে, পিটি সাইজটা এখন আর নাই আর কি। আচ্ছা যাই হোক, আমরা যেটা আছে ওটা দিকেই করতে থাকি, যদি একটু কম বেশি হয় আমরা একটু বাড়ায় কমাই নিব। আচ্ছা ভাই এখন আর একবার ই করলে মনে হয় চলে আসবে সম্ভবত, আগেরটাই সিলেক্ট করা আছে। অফ করে অন করলে, না ভাই ওই যে আপনার হচ্ছে আরেকবার টেক্সট আচ্ছা টুলটা নিয়েই করেন তাহলে হয়ে যাবে সম্ভবত। ওকে আবার দিচ্ছে, না চেঞ্জ হচ্ছে না তো। আচ্ছা সমস্যা নেই, এটা ঝামেলা না তেমন একটা মোটামুটি। আচ্ছা এক্স্যাক্টটা দেখি আসলে কত, এটা মাপলে হয়ে যাবে। আচ্ছা হাইট আছে 10 পিক্সেল, তার মানে ঠিক আছে, সমস্যা নাই, 14 পিক্সেল ওকে, এত বেশি এটা নিয়ে কনসার্ন না হইলাম। আচ্ছা এখন হচ্ছে আমাদের স্টাইলটা শুরু করি। দেখেন এখানে আরেকটা জিনিস দেখেন, এটা তো ব্যাকগ্রাউন্ড একটা কালার ইউজ করা আছে নাকি? আচ্ছা আমরা এটাকে ছোট করে নিই, বারবার ওপেন করা লাগতেছে না। আচ্ছা এখন হচ্ছে এখান থেকে যে জিনিসটা করি, হেডারটা নিলাম, এখন হচ্ছে আমরা এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে কখনো রো এবং এই কল সিক্স এই দুইটাকে ধরে কখনো সিএসএস করবেন না। ওকে এটা হচ্ছে আমার পার্সোনাল রিকোয়ারমেন্ট আর কি। ওকে যে কাজটা করবেন সেটা হচ্ছে, ধরেন এই ভিতরে যদি আপনার একাধিক এলিমেন্ট থাকে, ধরেন এখানে পি ছিল অনেকগুলো, ঠিক আছে, তাহলে হচ্ছে এই সবগুলোকে একটা প্যারেন্ট ডিভ নিয়ে নেবেন। ধরেন দিলেন যে হেডার লেফট কন্টেন্ট, হেডার লেফট কন্টেন্ট, ওকে, দিয়ে এই হেডারের মধ্যে সবগুলোকে নিয়ে নেবেন। সেমভাবে আপনি যদি বুটস্ট্র্যাপ ইউজ করেন কেউ, তখন হচ্ছে এই কাজটা করবেন না, রো এবং কল ধরে কখনো সিএসএস করবেন না। যদি আপনার ধরেন এই এটার মধ্যে যে এলিমেন্টগুলো আছে এগুলোকে যদি সিএসএস করতে প্রয়োজন হয়, এগুলোর জন্য একটা প্যারেন্ট নিয়ে নেবেন। হ্যাঁ রো এবং কলকে সবসময় ছেড়ে দিবেন, প্রথমে যা করে আসছেন ওগুলোই শেষ লাইফ টাইমের জন্য, ঠিক আছে। যদি আপনার চেঞ্জ করতে হয় যে আপনার ডিজাইন অনুযায়ী আপনার হাইট উইথ চেঞ্জ করবেন, করেন, বাট হচ্ছে নতুন করে স্টাইল ডট সিএসএস এ কখনো এই দুটোকে সিলেক্ট করবেন না, বা এখানে কখনো ইনলাইন সিএসএস করবেন না। ওকে এই জিনিসটা মাথায় রাখবেন, যখন আপনার ডিজাইন করতে থাকবেন তখন অবশ্যই বুঝে যাবেন যে আসলে কখন করা, কেন করার দরকার নেই। আচ্ছা তো তাহলে হচ্ছে আমরা এখন দেখেন এই হেডারের মধ্যে তাহলে আমার কি আছে, যে কন্টেনার বাদ, রো বাদ, কল সিক্স বাদ, তাহলে আমাদের ধরতে হবে কোনটা কাকে, এই হেডার লেফট কন্টেন্টকে। তো হেডার লেফট কন্টেন্টকে ডট দিয়ে দেন, দেন হচ্ছে এটার মধ্যে কি আছে, পি আছে। ওকে তো প্রথম হচ্ছে সিলেক্টেডগুলোকে ধরে নেবেন, তারপর হচ্ছে আপনি স্টাইল দেওয়া শুরু করবেন। এরপর দেখেন তো এটা যদি লেফট দেন তাহলে এখানে আরেকটা হেডার নেন, এটাকে দিলেন যে হেডার লেফট কন্টেন্ট না দিয়ে এটাকে দেন হচ্ছে, আবার হ্যাং করতেছে এটা, আচ্ছা এটাকে দেন হচ্ছে রাইট কন্টেন্ট, জাস্ট এটাকে একটু বাইন্ড করে নেন আর কি, পুরোটাকে সরাসরি না রেখে। ওকে তো এরপর আসে, সেম আসে এখানে দিবেন হচ্ছে আপনি রাইট কন্টেন্ট, আর জিএসটি রাইট, আর হচ্ছে পিটা কেটে দেন। তো এরপর এই রাইট কন্টেন্টের ভিতরে কী আছে, প্রথমে আছে ইউএল, হ্যাঁ, দেন এই ইউএল এর মধ্যে কী আছে, এলআই আছে, এলআই এর মধ্যে আছে এ, তার মধ্যে আছে কি আই,
ওকে, সিলেক্টের সিস্টেমটা তো বুঝছেন নাকি, যে প্রথমে কিভাবে সিলেক্ট করবেন, প্রথমে হচ্ছে সবার প্যারেন্ট ক্লাস, হ্যাঁ, দেন হচ্ছে প্যারেন্টের ভিতরে তার চাইল্ড কি কি আছে, তার যদি আমি সরাসরি চাইল্ড ধরি, সরাসরি চাইল্ড আছে দুইটা, লেফট কন্টেন্ট আর হচ্ছে রাইট কন্টেন্ট, দেন হচ্ছে লেফট কন্টেন্টকে ধরে প্রথমে লেফট কন্টেন্ট, তার মধ্যে আছে কি পি শেষ, এরপর আছে আমার রাইট কন্টেন্ট। তো রাইট কন্টেন্টের মধ্যে সবার প্রথম চাইল্ড আছে কি ইউএল, তার মধ্যে কি আছে এলআই, তার মধ্যে আছে এ, প্রথমে সিলেক্টরগুলো ধরে নেবেন। যদি আপনার ধরেন আমি এলআইতে কোনো স্টাইল দিব না, সেক্ষেত্রে আপনি এটা কমেন্ট করে দিবেন, বাট হচ্ছে সিলেক্ট করে রাখবেন, সমস্যা নাই। ওকে, আচ্ছা, এখন আসেন পিতে, সবার প্রথমে আসেন হেডারে। হেডার হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে। তো ব্যাকগ্রাউন্ড কালারটা কীভাবে দিব, এই যে এখানে সোয়াচে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করতে পারেন, আপনাকে যে কালার কোডটা এখানে দিয়ে দিবে। ওকে, আপনার তেমন কিছু করতে পারেন, শুধু এখানে ক্লিক করে দিবেন অথবা এখানে ক্লিক করবেন, ক্লিক করে প্লেটটা আসবে, প্লেটটা আসার পরে ক্লিক করবেন, কোডটা কপি করবেন, ওকে দিয়ে দেখবেন। ওকে, এরপর আসেন হেডারের ব্যাকগ্রাউন্ড কালার, অবশ্যই হ্যাশ দিতে হবে, দেন এটা দেন। ওকে, এখন দেখেন আমাদের কালারটা পেয়ে গেছে। ওকে, এরপর হচ্ছে পি, লেফট কন্টেন্টে আর কোনো কাজ নেই, এটা যা আছে যেহেতু কোনো কাজ নেই এটাকে কমেন্ট করে দিলাম। পিতে, পিতে হচ্ছে কী হবে, কালার হবে হোয়াইট। ওকে, দেখেন পেয়ে গেছে। ওকে, এটার কাজ শেষ। এরপর হচ্ছে আমার ইউএলের মধ্যে যে এলাইগুলো, এলাইগুলো ছিল কোথায়, একটার পাশে একটা ছিল না, তো এখানে একটা সহজ মেথড ইউজ করবেন। যেহেতু আমরা ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স ইউজ করলে কী হয়, অটোমেটিক্যালি সবগুলো কন্টেন্ট লেফটে চলে আসে বা কলাম আকারে চলে আসে, ঠিক না? তো ফ্লেক্সটা ইউজ করতে হবে কোথায়, আমরা ফ্লুইড লেফট ম্যাক্সিমাম না ইউজ করার চেষ্টা করব, ঠিক আছে, ফ্লেক্স ইউজ করব বেশি। তো আপনি দেখেন এই সবগুলো কন্টেন্ট আছে আমার কোথায়, ইউএলের মধ্যে, ইউএলের মধ্যে যদি আপনি ইউজ করেন ডি ফ্লেক্স, হ্যাঁ, ডি এফ লিখলে ডিসপ্লে ফ্লেক্স চলে আসবে, দেখেন অটোমেটিক্যালি সবগুলো কন্টেন্ট আমার পাশাপাশি চলে আসছে। এরপর হচ্ছে এই কন্টেন্টটা থাকার দরকার কোথায়, এই এই পাশে পিএইচডি অনুযায়ী, ঠিক আছে। তাহলে আমি যে জিনিসটা করতে পারি, একটা এটার যে অ্যাট্রিবিউট বা প্রপার্টি আছে, প্রপার্টির নাম হচ্ছে জাস্টিফাই, হ্যাঁ, ফ্লোট টাইপ দিয়ে করে দেওয়া হবে, ফ্লুইড টাইপ দিয়ে করতে পারেন, হ্যাঁ, আমরা ফ্লুইড ইউজ করবো না, কারণ ফ্লুইডে যেটা হয় তাদের যে একটা এই ব্লক যে একটা প্রপার্টি এটা চলে যায়, তো এই কারণে আমরা ফ্লেক্স ইউজ করব ম্যাক্সিমাম, হ্যাঁ, আর ফ্লেক্সটা ইউজ করার প্র্যাকটিস করেন, এটা হচ্ছে ডিজাইন কন্ট্রোল করা ফ্লুইডের চেয়ে সহজ। ওকে, তো ডিসপ্লে ফ্লেক্স ইউজ করেন, আর হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট, হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্ট দিবেন ফ্লেক্স এন্ড, দেখেন অটোমেটিক্যালি সবগুলো কন্টেন্ট চলে গেছে। ফ্লুইড দিয়ে কিন্তু আপনি যদি দিতেন ফ্লুইড লেফট তাহলে সবগুলো পাশাপাশি আসতো, কিন্তু রাইটে নিতে আপনার জন্য কষ্ট হইতো, ঠিক আছে। তো আপনি ট্রাই করে দেখতে পারেন, তো ফ্লেক্সটা ইজি। এরপর দেখেন এখন হচ্ছে সবার এই সবগুলার পাশে হচ্ছে কি একটা আমাদের মার্জিন ছিল এখানে, তো দেখেন মার্জিনটা কত পিক্সেল ছিল, এখান থেকে মেপে নেন, মার্জিনটা ছিল ধরেন হচ্ছে 22 পিক্সেল, বা ধরলাম আমি 20 পিক্সেল। ওকে, তো 20 পিক্সেলকে যদি আপনি দুই ভাগে ভাগ করে দেন, তার মানে হচ্ছে কি ধরেন প্রতিটা এলিমেন্টের দুই পাশে প্যাডিং দিয়ে দেন। আচ্ছা, তার আগে হচ্ছে এটার ফন্ট সাইজটা ঠিক করে দেন, যে ফন্ট সাইজ কত আছে, ফন্ট সাইজ আছে আপনার 14 পিক্সেল। ওকে, এখানে 14 পিক্সেলই আছে, 14 পিক্সেল ঠিক করে দেন, 14 পিক্সেল, আর হচ্ছে দুই পাশে ফাঁকা হচ্ছে 20 পিক্সেল। তো এটা দুইভাবে করা যায়। তো এখন কথা হচ্ছে এই যে স্টাইলটা কাকে দিবেন, এই স্টাইলটা দিবেন এ কে, হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগকে দিবেন, এলআই কে না, এলআই এলআইয়ের জায়গায় থাকুক, মানে এই কন্টেন্টটা আছে আমার এ এর মধ্যে, বা হচ্ছে আই কেও দিতে পারেন, তো আমরা এ কে দিই, এ এর হচ্ছে প্রায়োরিটি একটু বেশি থাকে। তো এখানে আমরা কী দেবো, ফন্ট সাইজ, হ্যাঁ, ফন্ট সাইজ হচ্ছে আমার কত পিক্সেল, 14 পিক্সেল দিলাম। দেওয়ার পর হচ্ছে কালার দিয়ে দিই, কালার হচ্ছে হোয়াইট দিয়ে দিলেন, হোয়াইট। এরপর হচ্ছে সবার লেফটে কী থাকবে, মার্জিন লেফট দিতে পারেন বা হচ্ছে প্যাডিং লেফট। তো এর ক্ষেত্রে একটা কমন সিএসএস মানে কমন প্রপার্টি হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, হ্যাঁ, ডিসপ্লে ইনলাইন ব্লকে, ইনলাইন ব্লক ইউজ না করলে সে তার প্রপার্টিটা ঠিকঠাক মতো পায় না, বা হচ্ছে তার যে হাইট উইডটা আছে সেটা ঠিকঠাক মতো পায় না। তো যেহেতু এটা কমন সিএসএস, এটাকে আপনি কাট করে আপনার সেট আপ ডট সিএসএস এ নিয়ে যান, নিয়ে যে এতে একটা কালার এতে ইউজ করেছিলেন কি টেক্সট ডেকোরেশন নন, সেখানে ইউজ করেছেন ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে হচ্ছে নেক্সট টাইম আপনাকে চেঞ্জ করতে হবে না, সে সব সময় এই প্রপার্টিটি পেয়ে যাবে। এরপর হচ্ছে আপনার মার্জিন লেফট, নাকি মার্জিন লেফট হচ্ছে কত পিক্সেল, 20 পিক্সেল যদি দেন, দেখেন অটোমেটিক্যালি সবাই সবার জায়গায় চলে আসছে। ওকে, এরপর হচ্ছে আর কি আছে, এরপর আরেকটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার এই
আচ্ছা, ইনার ডিভ, ডিভে মেবি একটা বর্ডার ইউজ করো না? আচ্ছা বর্ডারটা আপাতত তুলে দিই, তাহলে আমরা বুঝবো, যেহেতু আমরা দেখছি জিনিসটা কিভাবে হয়। এখন দেখেন সবগুলো এলিমেন্ট ঠিক আছে, কিন্তু এখানে দেখেন একটা জিনিস, এই এলিমেন্টটা কি কালো করো না? এর মানে হচ্ছে আপনি যখন এই আইকনটার উপর মাউস নেবেন তখন এটার কালার হবে কি এই কালারটা? এটা অবশ্য হবার হবার কালো না, এটা হচ্ছে আপনার কালোর চেয়ে একটু কম। আচ্ছা এটা একটু ধরি, কালারটা কি আছে? আইড্রোপার দিয়ে ধরেন, আইড্রোপার ধরতেছ না? ওকে থ্যাংকস। আচ্ছা এটা হচ্ছে 35 35 35। ওকে আচ্ছা, এখন হচ্ছে এই এই যে এটাকে হোভার করলে আয়ের কালার হবে কি আমার এই কালারটা। তো এই জিনিসটা কিভাবে করব, এই জিনিসটা করার জন্য আমি এটাকে কপি করে নিচ্ছি, কপি করে দিয়ে দিলাম নিচে, দেন হচ্ছে হোভার লিখবেন। তো হোভার করলে এখানে দুইভাবে করা যায়, যে হোভার করলে আপনার আয়ের কালার চেঞ্জ হবে অথবা হচ্ছে এর কালারটাই চেঞ্জ হবে। আমরা এর কালারটাই চেঞ্জ করে দিই, কালার দিয়ে হচ্ছে কত, 35 35 35। ওকে তো দেওয়ার পরে জিনিসটা পাবে, দেখেন কালার কালো হয়ে যাচ্ছে, হ্যাঁ, বা যে কালারটা আমরা পিএসডিতে দেওয়া আছে। এখন কথা হচ্ছে কালো তো হয়েছে, কিন্তু খুব তাড়াতাড়ি হয়, খুব তাড়াতাড়ি চলে যায়। তো এক্ষেত্রে হচ্ছে ট্রানজিশন ইফেক্ট ইউজ করবেন, এটার নাম হচ্ছে কি ট্রানজিশন, ট্রানজিশন হচ্ছে অল লিনিয়ার 0.3 সেকেন্ড। হ্যাঁ এটা হচ্ছে কমন, যদি আপনি মাউস নেন। কিন্তু একটা জিনিস হচ্ছে এই ট্রানজিশনটা শুধু এই হেডারের ক্ষেত্রে ইউজ হচ্ছে, হ্যাঁ। তো আমরা তো পরবর্তীতে আরও অনেকগুলো বাটন ইউজ করবো বা অনেকগুলো লিঙ্ক ইউজ করব, যেমন এখানে লিঙ্ক আছে, এখানে লিঙ্ক আছে, এখানে লিঙ্ক আছে, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে ধরেন আমরা ওই যে setup.css এ এর মধ্যে এই ট্রানজিশন প্রপার্টিটা দিয়ে দিতে পারি, তাহলে হচ্ছে লাইফ টাইম আর আমাদের এটা চেঞ্জ করতে হবে না। ওকে তো যেহেতু কমন সিএসএস, কমন সিএসএস সবগুলোই চলে যাবে কোথায়, setup.css এ। ওকে তো এখান থেকে ট্রানজিশনটা কপি করেন, কাট করেন, কপি না কাট করে setup.css এ চলে যান, চলে যান হচ্ছে এতে, এ কই এই এতে এটা দিয়ে দেন। ওকে তাহলে হচ্ছে যে যত এই আছে সবার জন্য এটা কমন থাকবে। ওকে আচ্ছা দেন হচ্ছে এটা সিএসএস কাজে লাগতেছে না, এটা পুরোটাকে কমেন্ট করে দেন। আচ্ছা তো আমাদের এই কাজটা ডান, হ্যাঁ। তো ডান করার পরে সর্বশেষ কাজ সেটা হচ্ছে এটার উপরে নিচে একটা দেখেন খালি জায়গা আছে, বা হচ্ছে প্যাডিং যেটাকে বলা হয়, দেখেন উপরে এবং নিচে। তো খালি জায়গাটা যদি ধরি, এটার হাইট উইট আছে হচ্ছে 10 পিক্সেল করে, মানে হচ্ছে উপরে 10 পিক্সেল, নিচে 10 পিক্সেল। তো এই 10 পিক্সেলটা কোথায় দিবেন? এই 10 পিক্সেলটা দিবেন হচ্ছে দুইভাবে দিতে পারেন। তো আমরা যেহেতু রোয়ের মধ্যে একটা প্যাডিং দিয়ে রাখছি, হ্যাঁ, রোয়ের প্যাডিংটাও এখন আর লাগছে না, এটা আমরা তুলে দিই, আমাদের দরকার নেই, হ্যাঁ। তাহলে হচ্ছে আমাদের এলিমেন্টের বর্ডারটা আমরা সহজে বুঝতে পারবো, একদম বর্ডারের সাথে লাগানো। তো এখন হচ্ছে উপরে নিচে আমাদের 10 পিক্সেল ছিল, এটা চাইলে আপনি একদম প্যারেন্ট এলিমেন্ট যেটা এই হেডারে দিতে পারেন, অথবা হচ্ছে এই যে আপনি এই যে এই একটা ক্লাসে বাইন্ড করে নিচ্ছেন না সবাইকে, দেখেন আমাদের দুইটা কলমের ভিতরে দুইটা ক্লাসে দুইটাকে বাইন্ড করে নেওয়া, এই দুইটাতেও আপনি দিতে পারেন। তো এই দুইটাতে দেওয়া সবচেয়ে ভালো, কারণ হচ্ছে রেসপন্সিভ যখন করবেন তখন কিন্তু এই এলিমেন্টের নিচে এটা চলে আসবে। তো তখন দেখা গেছে আপনি যদি হেডারে ইউজ করেন উপরে নিচে পাবে, কিন্তু এই এলিমেন্টের উপরে কিন্তু এই 15 পিক্সেলটা আর পাচ্ছে না, তো তখন বুঝবেন। তো আপাতত আমরা এই এই জাস্ট প্যারেন্টগুলোর মধ্যে ইউজ করি, যে প্যাডিং টপ বা তো শুধু প্যাডিং ইউজ করি। উপরে নিচে হচ্ছে কত পিক্সেল, 10 পিক্সেল, আর দুই পাশে হচ্ছে আমাদের 0 পিক্সেল। দেখেন একটার ক্ষেত্রে পেয়ে গেছে রাইটের ক্ষেত্রে, দেন হচ্ছে আবার লেফটের ক্ষেত্রে দরকার। তো লেফট কন্টেন্টে এটাকে আনকমেন্ট করেন, দেন হচ্ছে প্যাডিং ইউজ করেন, উপরে নিচে 10 পিক্সেল, দুই পাশে 0 পিক্সেল। দেখেন এখন আমাদের এই কাজটা হয়ে গেছে। ওকে এরপর আসেন এখানে, যে সিএসএসগুলো আমার লাগে না এগুলোকে শুধু কমেন্ট করে দেন, ডিলিট করার দরকার নেই, হ্যাঁ কমেন্ট করে দেন, নেক্সট আপনার প্রয়োজন হইতেও পারে। আচ্ছা এতটুকু গেল, এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় পার্ট, এটা হচ্ছে আমাদের ব্যানার, হ্যাঁ ব্যানার না সরি, এটা হচ্ছে আমাদের ন্যাপ পার্ট। তো ন্যাপ পার্টের জন্য যেহেতু একটা আমাদের ট্যাগ আছে, নামই হচ্ছে ন্যাপ, তো আমরা ন্যাপ নিয়ে নিচ্ছি, আমরা একটা পার্ট নিলাম ন্যাপ পার্ট স্টার্ট, দেন এখানে দিয়ে দেন এন্ড। ওকে তো এরপর হচ্ছে আমাদের হেডারের পার্ট শেষ,
এখানে দেন নেপপ্যাড স্টার্ট। হ্যাঁ এরপর হচ্ছে দেখেন ন্যাবের ভিতরে কি আছে, ন্যাবের ভিতরে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে লোগো আর একটা হচ্ছে কি লিঙ্কগুলো। তো এখানে লোগোর জন্য যেহেতু বেশি একটা জায়গা দরকার নাই, সেখানে হচ্ছে দুই কলাম নেন আর বাকি আট কলাম আপনি ন্যাবকে দিয়ে দেন। তো ন্যাবের ভিতরে আপনি ফার্স্টে নেবেন কন্টেইনার। কন্টেইনার নেওয়ার পরে দেন হচ্ছে নেবেন ডট রো, তারপর হচ্ছে ডট কল, হচ্ছে একটার জন্য কত হবে আমার দিলাম দুই কলাম বা তিন কলাম দেন, আর আরেকটার জন্য দেন হচ্ছে কত বাকি থাকে আমাদের নয় কলাম। ওকে তাহলে হচ্ছে আমাদের ডিভাইড হয়েছে কিন্তু আমরা কিছু দেখতেছি না, একটু পরে দেখব। এরপর হচ্ছে এই এটা ইউজ করার পরে যে কাজটা করব সেটা হচ্ছে কি করা যায়, এখানে হচ্ছে আমার লাগবে হচ্ছে লোগো। হ্যাঁ তো এটাকে লোগো একটা ক্লাস নেন, লোগো ক্লাস নিয়ে দেন হচ্ছে আমার ইমেজটা দরকার, লোগোর ইমেজটা। তো এক্সট্র্যাক্টটাও আপনাদেরকে এর আগে একবার দেখাইছিলাম, তো আজকে আরেকবার, এটা অবশ্য রেন্ডার হইতে একটু দেরি হয়, তো তারপর আরেকবার দেখাই। সেটা হচ্ছে ইমেজটাকে সিলেক্ট করবেন, করার পরে অল্টার ধরে এই যে লোগোর যে চোখটা আছে এটার উপরে ক্লিক করবেন। ওকে তখন দেখবেন যে এই এই চোখটা ছাড়া বা আছে মানে লোগো ছাড়া আর কিছু নেই। দেন হচ্ছে ইমেজে ক্লিক করে ট্রিমে ক্লিক করবেন, ট্রান্সপারেন্ট পিক্সেলটা সিলেক্ট রাখবেন, দেন হচ্ছে ওকে। আচ্ছা এর মধ্যে আমরা অন্য কাজ করে ফেলি, সেটা হচ্ছে ধরেন এখানে লিঙ্কগুলো ছিল ঠিক না, তো লিঙ্কগুলো ছিল কোথায় আমাদের এই নয় কলামে, তো নয় কলামে এগুলো আবার সেম দেন, যে হচ্ছে ধরেন দিলেন যে ন্যাব লিঙ্কস। হ্যাঁ তো ন্যাব লিঙ্কস একটা ক্লাসের মধ্যে নিয়ে নেন সবাইকে, দেন হচ্ছে আমার থাকবে এলা ইউএল, সরি এ ইউএল না ইউএল, তার মধ্যে এলআই, তার মধ্যে এক লাইনে রাখেন এ। তো যেহেতু কোনো লিঙ্ক নাই আপাতত আমরা হ্যাশ দিলাম, দেন হচ্ছে এখানে দিলাম যে হোম। হ্যাঁ হোম, তারপর দিলেন ধরেন অ্যাবাউট, তারপর দিলেন ধরেন সার্ভিস, এরপর দেন গ্যালারি, এরপর হচ্ছে দিলেন টেস্টিমোনিয়াল, মানে আপনার যেগুলো দরকার আর কি। এরপর শেষে দিয়ে দেন হচ্ছে কি কন্টেন্ট। ওকে আমাদের লিঙ্কগুলো ডান, আর ইমেজটা বাকি ছিল নাকি, তো ইমেজটা তো এখানে দেখেন অলরেডি ট্রিম হয়ে গেছে। দেন হচ্ছে এটাকে সেভ করতে হবে কীভাবে, এখান থেকে সেভ অ্যাজ, সেভ ফর ওয়েবটা কই, এই যে সেভ ফর ওয়েবে যাবেন, আচ্ছা আসছে, আসার পর হচ্ছে পিএনজি 24 দেবেন। হ্যাঁ তো জেপিজির ক্ষেত্রে জেপিজি সিলেক্ট করবেন আর পিএনজির ক্ষেত্রে পিএনজি 24 দেবেন। তো আমি সবগুলোর ক্ষেত্রে পিএনজি 24ই ইউজ করি, আলাদা আর করি না, এটাতে খারাপ না ভালোই। আচ্ছা এরপর হচ্ছে আপনি সেভ দিবেন, সেভ করবেন কোথায়, আপনার যে ফোল্ডারটা আছে, আমাদের ফোল্ডার ছিল কোথায়, ফোল্ডার ছিল হচ্ছে আমার ক্লাস নাইনে। হ্যাঁ ক্লাস নাইনে ইমেজেস, তো ইমেজেসে হচ্ছে আমার অলরেডি এটা মনে হয় নামানো আস, এই যে বিটলস ডট পিএনজি, তো এটা আর নামাইলাম না আমি, জাস্ট হচ্ছে এখানে আপনি সেভ করে দিবেন, সেভ করলে সেভ হয়ে যাবে। এরপর যে কাজ শেষ হইলে আবার একে একদম হোমে ক্লিক করবেন, হিস্টোরির একদম সবার উপরে, হিস্টোরি যদি না পান এখানে তখন এখানে যাবেন উইন্ডোতে গিয়ে এখানে হিস্টোরিতে ক্লিক করবেন। ওকে তাহলে হিস্টোরিটা চলে আসবে। আচ্ছা এরপর ইমেজটা তো পাইলাম, মানে ইমেজটা এখানে নিয়ে আসি, আইএমজি বিটলস, সরি বেনানমা বিটলস। হ্যাঁ দেখেন লোগো চলে আসছে। ওকে এখন হচ্ছে লিঙ্কগুলো পাড়া, লিঙ্কগুলোকে ঠিক করতে হবে, তো পুরোটাকে ঠিক করতে হবে। আমরা ন্যাবের মধ্যে একটা ক্লাস নিয়ে নিচ্ছে, ক্লাস দিলাম হচ্ছে ন্যাব, সেম নামেই দিলাম, চেঞ্জ করলাম না, দেন হচ্ছে আমরা ইউজ করব ন্যাব। তো ন্যাবের মধ্যে কি আছে, ন্যাবের মধ্যে আছে ডট লোগো, লোগো লোগের বারো পড়ে গেছে, লোগের মধ্যে কি আছে আইএমজি আছে। ওকে প্রথমে সিলেক্ট করে ধরে নিচ্ছে আর কিছু না, দেন হচ্ছে আবার, আচ্ছা এগুলো ন্যাব না, এগুলো ডট ন্যাব, এই জিনিসটা একটু খেয়াল রাখেন, শুধু ন্যাব ধরে না ধরে
ডট নেভ ধরে করবেন। ওকে, এরপর হচ্ছে নেভের মধ্যে কি আছে, ডট নেভ লিঙ্কস। এরপর নেভ লিঙ্কসের মধ্যে আছে কি, ইউএল, তার মধ্যে আছে এলআই, তার মধ্যে আছে এ। ওকে, এরপর হচ্ছে সব কিছু করলেন, এখন হচ্ছে ইমেজটা ঠিকঠাক আছে, তারপরও ফিক্সড এখানে যে হাইটটা দেওয়া আছে হাইটটা দিয়ে দেন। এখানে ধরেন ইমেজের হাইট কত আছে, ইমেজের হাইট আছে আপনার 40 পিক্সেল। হ্যাঁ, 40 পিক্সেল হাইট বলে দেন এখানে, যে ইমেজের হাইট হচ্ছে কত, 40 পিক্সেল। ওকে, 40 পিক্সেল। এরপর হচ্ছে আমার আছে কি এই লিঙ্কগুলো, তো লিঙ্কগুলো আছে কি আমার ফ্লোয়েড লেফটে আছে। তো যেহেতু আমরা বলেছিলাম কি করব না, আমরা ফ্লোয়েড লেফট ইউজ করব না, আমরা ইউজ করব কি ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স। তারপর হচ্ছে ধরেন জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স এন্ড। হ্যাঁ, দেখেন অটোমেটিক্যালি আমার কন্টেন্টগুলো ডানে চলে গেছে। এরপর হচ্ছে এখানে একটা ফাঁকা আছে সবার এই পাশে, তো আমরা এই ফাঁকাটা হচ্ছে মার্জিন লেফট ইউজ করবো না এখন, এখন আমরা ইউজ করবো প্যাডিং। তো প্যাডিং দেখেন এখানে ফাঁকা আছে কতটুকু, দুটো এলিমেন্টের মধ্যে আমরা যদি ফাঁকাটা হিসাব করি এখানে আছে প্রায় 16 পিক্সেল, তার মানে হচ্ছে দুই পাশে প্যাডিং আছে আমার 8 পিক্সেল করে। তো আমরা হচ্ছে প্রতিটা এতে আমি প্যাডিং দিয়ে দিব। এই প্যাডিংটা আছে কোথায়, এই এ এর মধ্যে। হ্যাঁ, তো এর মধ্যে ডিসপ্লে ব্লক ইউজ করা আছে, ইনলাইন ব্লক, আমার সমস্যা হবে না। তো এক্ষেত্রে আমি ইউজ করতেছি প্যাডিং। হ্যাঁ, প্যাডিং হচ্ছে উপরে নিচে ধরেন 0 পিক্সেল দিলেন আর দুই পাশে দিলেন 8 পিক্সেল, দেখেন অটোমেটিক্যালি এটা ফাঁকা হয়ে গেছে। এরপর হচ্ছে উপরে নিচে একটা প্যাডিং দিতে পারেন, সেটা হচ্ছে ধরেন যদি 8 দেন তাহলে উপরে পিক্স উপরে নিচে একটা প্যাডিং হিসাব করতে পারেন, যে এই যে এই লোগের সমান না হওয়া পর্যন্ত প্যাডিং দিতে পারেন। তো যদি দেন 10 পিক্সেল, দেখেন মোটামুটি এখন এই লোগের হাইটের সমান হয়ে গেছে। হ্যাঁ, তারপর এখানে ছিল টেক্সট ট্রান্সফর্ম, ছিল মেবি আপার কেস, আর ফন্টগুলোর ছিল কালো, তো কালো ছিল হচ্ছে 35 সবগুলোর ক্ষেত্রে। কালার হচ্ছে কি হবে, 35 35 35। ওকে, কালো হয়ে গেছে। এরপর হচ্ছে যখন আপনি যখন হোভার করবেন তখন কালার হবে কি, এই যে এই ব্লু কালারটা, নাকি? তো এই ব্লু কালারের কোডটা ছিল কত, এই যে কালারটা নিয়ে নিই, ওকে, কালো কালারটা দিলাম। এখন হচ্ছে হোভার কালার দিতে হবে, তো হোভার কালার দিতে গেলে এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে হোভার দেন হচ্ছে কি কালার, কালার হচ্ছে কি এটা, দেখেন আপনি মাউস নেন, হয়ে গেছে, কোনো ঝামেলা নেই। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আপনি এখন করতে পারবেন। তো আপনার মূল সময়টা লাগে সেট আপ করতে, আর কিছু না। এখন হচ্ছে আমার উপরে নিচে প্যাডিংটা নিতে হবে। এখন আমরা যে কাজটা করছিলাম, আমরা এটার উপরে নিচে প্যাডিং দিয়েছিলাম কোনটার, এই ইমেজের সমান করে। তো তার মানে হচ্ছে কি, আমরা যে এই উপরে নিচে প্যাডিংটা হিসাব করব ইমেজ থেকে, যাতে হচ্ছে আমার এই জিনিসটা অ্যাকুরেট হয়, অ্যাকুরেট হয় আর কি। তাহলে আমি যে কাজটা করি, এখান থেকে একদম ইমেজ লোগের মাথা পর্যন্ত হাইট হচ্ছে কত, 20 পিক্সেল, তার মানে আমার ইয়ে আছে কত, উপর নিচে প্যাডিং আছে 20 পিক্সেল। তো 20 পিক্সেল আমি কোথায় দিব, 20 পিক্সেল আমি নেভে দিব না, আমি দিব দুইটাতে, লোগোতে আর হচ্ছে নেভ লিঙ্কসে। হ্যাঁ, তো এই যে লোগো ক্লাসটা আছে, লোগো ক্লাসের মধ্যে আপনি দিয়ে দেন যে প্যাডিং, প্যাডিং লাগবে না, শুধু প্যাডিং ইউজ করেন, উপরে নিচে 20 পিক্সেল, দুই পাশে 0 পিক্সেল। ওকে, এটার ক্ষেত্রে পেয়ে গেছে, এখন আছে নেভ লিঙ্কসে, নেভ লিঙ্কসেও কপি করে এনে বসাই দেন, অ্যাডিং হয়ে গেছে আমাদের প্যাডিং। ওকে, নেবো কমপ্লিট। হ্যাঁ, দেন হচ্ছে যেগুলো নাই এগুলোকে কমেন্ট করে দেন। ওকে, ডান। আচ্ছা, এরপর হচ্ছে পরের পার্ট, পরের পার্ট হচ্ছে কি আমাদের ব্যানার। হ্যাঁ, তো ব্যানার পার্টটা কী কীভাবে করতে পারি, তো ব্যানার পার্টের ক্ষেত্রে হচ্ছে আমাদের তিনটে জিনিস আছে, ইমেজটা আছে, ইমেজের উপরে একটা লেয়ার আছে, হ্যাঁ এটা হচ্ছে একটা ব্ল্যাক লেয়ার, এর উপর আছে কন্টেন্টগুলো। তো আমরা প্রথমে ইমেজটাকে নিই। হ্যাঁ, ইমেজটাকে আমরা সেট করি, দেন হচ্ছে আমরা বাকি কাজগুলো করব। তো ইমেজটা নেওয়ার ক্ষেত্রে সেম সিস্টেম, আপনারা ইমেজটাকে সিলেক্ট করবেন। ওকে, দেন হচ্ছে ইমেজটা অফ হয়ে গেছে, ইমেজটা কোথায় আছে,
আচ্ছা দেখেন, ইমেজটা হচ্ছে মেবি সম্ভবত নিচেরটাতে আছে, এই যে এখানে। হ্যাঁ, তো শুধু ইমেজটাকে করবেন, ইমেজটাকে ট্রিম করে নিয়ে কাট করে নেবেন। তো এটা কাট করা আছে আমার কাছে, আপাতত আমি আর করতেছি না। আচ্ছা, তাহলে হচ্ছে আমি প্রথমে এলিমেন্টগুলো বসাই ফেলি, এলিমেন্টগুলো যা যা আছে। তো প্রথমে আমি একটা সেকশন নিচ্ছি। হ্যাঁ, সেকশন। হ্যাঁ বলেন। আচ্ছা, কিছু না বললে সমস্যা নেই। আমি কন্টেনার নিলাম। কন্টেনার নেওয়ার পরে দেখেন, এখানে একটা জিনিস আমার হচ্ছে, এলিমেন্টগুলো কোথায় কোথায় আছে দেখেন তো। এলিমেন্টগুলো হচ্ছে এখানে 1 2 3 4 5 6, 6 কলাম ফাঁকা, আর 6 কলামে আমার কন্টেন্টটা আছে, ঠিক না? তো আমি একটা 6 কলাম নিলাম, ডিভ, সরি আমাদের হবে কি কল 6, নাকি কল 6 নিলাম, কল 6 নিলাম। তো প্রথম কলামে আমাদের কিছু নেই, দেন হচ্ছে আমরা সেকেন্ড কলামে আমরা এই পার্টগুলো বসাই দিব। তো প্রথমে ধরেন আমি একটা H2 নিলাম, H2-তে আছে কি হাই উইয়ার, হ্যাঁ, হাই এক্সক্লেমেটরি উইয়ার। আচ্ছা, সব ছোট হাতে লেখেন, দেন টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দিলে হবে। এরপর একটা H1 নেন, H1-এ আছে কি ক্রিয়েটিভ ডিজাইনার, হ্যাঁ। এরপর নিচে আছে একটা প্যারাগ্রাফ, তো প্যারাগ্রাফটা এখান থেকে সিলেক্ট করে নেন, টেক্সট টুল দিয়ে ক্লিক করেন, ওকে, যা আছে তা দেখ, দেন হচ্ছে কন্ট্রোল এ কপি। হ্যাঁ, দেওয়ার পর হোমে ক্লিক করে দিবেন, টেক্সটটা কপি হয়ে গেছে, বসিয়ে দেন। আচ্ছা, এরপর আছে দুইটা বাটন। তো এই দুইটা বাটন দেখেন তো পাশাপাশি আছে না? তো পাশাপাশি যদি কোনো বাটন থাকে বা হচ্ছে পাশাপাশি যে এলিমেন্টগুলো থাকে, সেক্ষেত্রে কোনো দ্বিধা ছাড়াই আপনারা ইউএলএলআই ইউজ করবেন। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার ব্যালেন্স করা সহজ। হ্যাঁ, তো আপনি এখানে ইউজ করেন ইউএলএলআই, এলআইয়ের মধ্যে এ ইউজ করেন, লিঙ্ক হচ্ছে ফাঁকা, এখানে ইউজ করেন হচ্ছে কি হায়ারাস, আগে পরেরটা পরে ঠিক করে নিন, দেন হচ্ছে কি কন্ট্যাক্ট দিলেন। তো দেওয়ার পরে হচ্ছে সবগুলো এলিমেন্ট, যেহেতু এলিমেন্ট অনেকগুলো আছে এখানে, তো যেহেতু বলেছিলাম আমরা কল 6 ধরে করবো না, আমরা এখানে দিব ব্যানার কন্টেন্ট। হ্যাঁ, যে নামই দেন, নাম আপনার কাছে, আপনার ইচ্ছা, দেন ক্লোজ করে দেন নিচে, ওকে। তো আমাদের কাজ শেষ। হ্যাঁ, এতটুকুর ভিউ আছে, কীরকম ভিউ আছে এরকম। হ্যাঁ, যে আমাদের, ও আমরা রো নিই নাই, ঠিক আছে, আমরা জাস্ট কল নিয়ে বসে আছি, তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই রো নিতে হবে, রো নিয়ে এই রো এর মধ্যে অবশ্যই কলটা ইউজ করতে হবে, না হলে আপনার কিছুই পাবে না। ওকে, দেখেন এখন হাইওয়ার এগুলো সব ডানে বামে চলে গেছে, এবং ফন্ট টন যা ছিল সব, যেহেতু আমরা একবার ইউজ করে আসছি, অটোমেটিক্যালি আপনার ফন্ট নিয়ে চিন্তা করার দরকার নাই, সব অটোমেটিক পেয়ে যাবে। ওকে, এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা দরকার। তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমাদের কোথায় হবে? আমাদের এখানে একটা ক্লাস নিয়ে নিই, ব্যানার। তো আপনার এখানে ক্লাসটা নিয়ে আইডিও নিতে পারেন, যদি আইডি ব্যানার নেন তাও সমস্যা নাই। ওকে, তো একটা আইডি দিয়ে করি, যেহেতু ক্লাস নিয়ে দুইটা করা হয়েছে। তো দেন হচ্ছে আপনি এখানে লিখে দেন ব্যানার পার্ট স্টার্ট এন্ড। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে আইডি সিলেক্ট করতে গেলে কীভাবে করতে হয়, হ্যাশ দিয়ে ব্যানার সিলেক্ট করবেন, আগে সিলেক্টগুলো ধরে নেন, দেখেন যদি তেমন কিছু নাই, ব্যানার কন্টেন্ট আছে, ব্যানার কন্টেন্ট। হ্যাঁ, আচ্ছা ব্যানার না, ব্যানার কন্টেন্ট, ওকে। দেন হচ্ছে ব্যানার কন্টেন্টের ভিতরে কী আছে, প্রথমে আছে H2, এরপর আছে H1, এরপর আছে একটা P, তারপর আছে UL, তারপর আছে LI, LI এর মধ্যে কী আছে, A আছে। ওকে, আমার সিলেক্ট করা শেষ, এখন হচ্ছে CSS করার পালা। তো প্রথম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিতে হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিব আমরা ব্যানারের মধ্যে। তো ব্যানারের মধ্যে যদি দিই, এর প্রপার্টি হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড ইমেজ, দেন হচ্ছে URL ডাবল কোটেশন স্ল্যাশ ইমেজেস, এখানে ব্যানার নামে একটা ইমেজ আছে। ওকে, দেখেন ইমেজটা পেয়ে গেছে। ওকে, পাওয়ার পরে আপাতত থাকুক, পরে পরে আসতেছি বাকিটা। এরপর হচ্ছে এই টেক্সটগুলো ছিল কোথায়, রাইট অ্যালাইনে। তো এক্ষেত্রে যেটা করতে পারেন, আপনি সরাসরি ব্যানার কন্টেন্টের মধ্যে ইউজ করেন টেক্সট অ্যালাইন রাইট। হ্যাঁ, দেখেন সবাই রাইটে চলে গেছে। এরপর হচ্ছে হাইট উইডথগুলো ঠিক করে দেন, H2 এর হাইট কত ছিল, H2 এর হাইট কত ছিল। তো আমি যদি যাই এখানে ফটোশপে, যাওয়ার পরে আচ্ছা টেক্সট টুল সিলেক্ট থাকুক, আমি এখানে ক্লিক করি, এটার হাইট ফন্ট সাইজ হচ্ছে 30 পিক্সেল,
font size 30 pixels okay আর কালার আছে কি হোয়াইট আর হচ্ছে ফন্ট রেট হচ্ছে মেবি এখানে আছে কত ফন্ট রেট আছে রেগুলার হ্যাঁ তো ফন্ট রেট রেগুলার মানে হচ্ছে 400 ওকে আচ্ছা ফন্ট রেট 400 এরপর হচ্ছে কি পরেরটা পরেরটা যদি সিলেক্ট করি এর ফন্ট সাইজ হচ্ছে কত ফন্ট সাইজ 40 পিক্সেল আর হচ্ছে অসওয়াল্ড মানে হচ্ছে বোল্ড বোল্ড হচ্ছে আমার 700 বোল্ড হচ্ছে 700 ওকে তো এখানে ইউজ করেন সেম কালার হচ্ছে কি হোয়াইট ফন্ট রেট হচ্ছে কত 700 ফন্ট সাইজ কত ছিল ভুলে গেলাম 40 পিক্সেল ওকে দেখেন এখানে যা যা করতেছি সব কিছু হয়ে যাচ্ছে আর এখানে টেক্সট ট্রান্সফর্ম ছিল ক্যাপিটাল আপার কেস হ্যাঁ এখানেও টেক্সট ট্রান্সফর্ম আপার কেস ওকে এরপর হচ্ছে এখানে দেখেন একটা অটোমেটিক লাইন হাইট পাচ্ছে না উপরে নিচে দেখেন এই লাইন হাইটটাকে সেম করে দেন লাইন হাইট দেন হচ্ছে 40 পিক্সেল লাইন হাইট যা আছে তাই দিবেন হ্যাঁ ফন্ট সাইজ যা লাইন হাইট তো তা লাইন হাইট দেন 40 পিক্সেল ওকে উপরেরটাও লাইন হাইট দেন হচ্ছে 30 পিক্সেল এখন সেম সেম রাখেন কেন রাখবেন একটু পরে আসতেছে ওকে দেখেন এখানে এলিমেন্টগুলো সবগুলো একটা সাথে একটা লেগে আছে আর ঝামেলা নাই এরপর হচ্ছে পিতে আসেন পিতে ফন্ট সাইজটা ফিক্স করে দেন ফন্ট সাইজ কত আছে পিতে পিতে ফন্ট সাইজ আছে আপনার 13 পিক্সেল হ্যাঁ আমরা 13 পিক্সেল দিয়ে দিই ফন্ট সাইজ 13 পিক্সেল ওকে আর হচ্ছে এটারও কালার আছে হোয়াইট ওকে দেন আছে দুইটা বাটন হ্যাঁ তো এই দুইটা বাটনে আছে কোথায় এখন পাশাপাশি আছে তো